আজকে আমাদের উইক থ্রি এর ক্লাস, লেসন 5 এন্ড লেসন 6, দুটা ক্লাস আছে আমাদের। তো গত দুইটা ক্লাস যেটা আগের 2 উইক ছিল, ওই 2 উইক আমরা দেখেছি রো ইচেলন ফর্ম বা লাস্ট দুইটা ক্লাসে আমরা দেখেছি যে রো ইচেলন ফর্ম বা অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলে, এগুলো আমরাকে কিভাবে ব্যবহার করতে হয়, এর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি দেখেছি, কিভাবে লিডিং অন বেট করতে হয় সেটা আমরা দেখেছি। তো আজকের যে ক্লাস লেসনটা থাকবে, এটা আজকেরটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আমরা পড়বো। ওখানে অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে অলরেডি আলোচনা করেছি, বাকি আজকে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, এই দুটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমি যে কথাটা বলতে যাচ্ছি, ম্যাট্রিক্স সবাই সবাই ম্যাট্রিক্স সম্বন্ধে সবারই কম বেশি ধারণা আছে। আমরা জানি যে ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। তো ম্যাট্রিক্স এমন একটা জিনিস, এটাকে একটা আয়তাকার ক্ষেত্রের মধ্যে আবদ্ধ করে লেখা হয়, এইটাকে ফার্স্ট ব্রাকেট অথবা থার্ড ব্রাকেট দিয়ে লেখা হয়। আর ডিটারমিনেন্ট এই যে ম্যাট্রিক্স এর নির্ণয় করতে হয় এবং ম্যাট্রিক্স এর মান নির্ণয় করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। তো এইখানে একটা সবারই ভুল হয় যে ম্যাট্রিক্স এবং যে ডিটারমিনেন্ট আছে দুটার মধ্যে, কিন্তু আমরা যে পার্থক্যটা হয় যে আমরা ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না, কিন্তু ডিটারমিনেন্ট এর মান নির্ণয় করা যায়। এইখানে আমাদের সবার কম বেশি মানে ভুল হয় যে আমরা ম্যাট্রিক্স দেখা যায় যে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, কিন্তু আমরা যে ডিটারমিনেটের যে চিহ্নটা, মডুলার যে চিহ্নটা, অনেকে দেখা যায় যে ম্যাট্রিক্স এর পরিবর্তে সেই চিহ্নটা ব্যবহার করে। তো এইখানে সবার একটু খেয়াল রাখতে হবে। আমি সামনে যখন আগাবো তখন আমি এটা বলবো যখন লেকচারে আসবো। ওকে, তো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা ক্লাসে যাচ্ছি। ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। বললাম আগে যে আয়তাকার ক্ষেত্রে যে নাম্বার গুলোকে অ্যারে আকারে সাজানো, এটা কি বলা হয় ম্যাট্রিক্স। তো দ্য নাম্বার ইন দ্য অ্যারে আর কল্ড দ্য এন্ট্রিজ অফ ইন দ্য ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এর ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা বলি এন্ট্রিজ নামে, বা এন্ট্রি হিসাবে আমরা এটাকে ডাকি। তো এখানে আর একটা জিনিস জানতে হবে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হলে, রো এবং কলম। তো আমরা জানি অলরেডি যে আমাদের রো কাকে বলে, কলম কাকে বলা হয়। রো ওয়াইজ যদি লিখি, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, আর এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। তো এভাবে একটা ম্যাট্রিক্স এর মধ্যে দুটো অংশই থাকে, একটা থাকে রো আর একটা থাকে কলাম। এটাকে যদি 3x4 বা এরকম যদি আকারে লিখতে হয়, তো প্রথমে যে এই 3 লিখছি এখানে, তো এই 3 কে বলা হচ্ছে রো এর সংখ্যা, আর 4 কে বলা হচ্ছে কলম সংখ্যা। তার মানে ম্যাট্রিক্স কে যদি নির্দেশ করা হয় যে এরকম ক্রস আকারে লেখা হয়, 3x4 বা 3x3 এভাবে লেখা হয়, তার মানে প্রথমটা হচ্ছে রো এর সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কলমের সংখ্যা। তো এই জিনিসটা আমাদের বেসিক এর মধ্যে ছিল। তো এইভাবে আমরা এম ক্রস এন বা যে কোনো ম্যাট্রিক্স আমরা নিতে পারি যে রো আর কলম কয়টা হবে। আর ম্যাট্রিক্স এর মধ্যে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ম্যাট্রিক্স কে আমরা ম্যাট্রিক্স এর বাহিরে যে অংশটা আছে, ম্যাট্রিক্স এর কে বড় হাতের বা আপার কেস লেটার থেকে ম্যাট্রিক্স এর নামকরণ করা হয়, এবং ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হবে লোয়ার কেস হয়। তার মানে ছোট হাতের সংখ্যাগুলো ম্যাট্রিক্স এর এন্ট্রি হিসাবে থাকে, আর ম্যাট্রিক্স নির্দেশ করতে বড় হাতের মানে নাম্বার ব্যবহার করা হয় বা বড় হাতের লেটার ব্যবহার করা হয়, সাধারণত এ বি সি বা এম এন এক্স এভাবে, দ্বারা বড় হাতের সংখ্যা দ্বারা ম্যাট্রিক্স এর নামকরণ করা হয় এবং ভিতরে যে এলিমেন্ট থাকে ওগুলোকে ছোট হাতের লেটার দ্বারা লেখা হয়। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, দেখো স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে আমরা ম্যাট্রিক্স এর বিভিন্ন টাইপস দেখব। এখানে ম্যাট্রিক্স এর বিভিন্ন টাইপ হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। প্রথমে আমরা দেখব যে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। এ ম্যাট্রিক্স এ উইথ এন এন রোস এন্ড এন কলামস ইজ কল্ড এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। তো এখানে যে কথাটা বলছে, একটা ম্যাট্রিক্স এর যদি রো এবং কলাম সংখ্যা সমান থাকে তাহলে সেই ম্যাট্রিক্স এর নাম হবে স্কোয়ার ম্যাট্রিক্স। তো এখানে আমাদের একটা 2x2 ম্যাট্রিক্স, সেটা আমাদের স্কয়ার ম্যাট্রিক্স হতে পারে, 3x3 এটাও স্কয়ার ম্যাট্রিক্স হতে পারে। এভাবে যতটা আমরা লিখবো সবগুলোই আমাদের স্কয়ার ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে রো এর সংখ্যা এবং কলমের সংখ্যা সমান হতে হবে। দা এখন আর একটা জিনিস এর পরে যেটা আছে, মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমাদের মেইন ডায়াগোনাল কাকে বলা হয় সেটা আমাদের দেখতে হবে। আমাদের মেইন ডায়াগোনাল বলতে ডায়াগোনাল
ডায়াগোনাল বলতে কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। যে ডায়াগোনাল আমরা একটি যদি আয়তক্ষেত্র কল্পনা করি, একটা আয়তক্ষেত্রের মধ্যে আমরা যদি এইটাকে যদি আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি, তো এই আয়তক্ষেত্রের যে কর্ণ আছে সেটাকে বলা হয় ডায়াগোনাল। এই কর্ণ বরাবর যেসব এলিমেন্ট থাকবে সেগুলোকে আমরা বলবো মেইন ডায়াগোনাল। তো এই একটা ম্যাট্রিক্সে যদি এরকম শুধু মেইন ডায়াগোনালের এলিমেন্ট গুলো লেখা হয়, নির্দেশ করা হয়, তাহলে সেটাকে বলা হবে মেইন ডায়াগোনাল। আচ্ছা স্যার এটা আর একটু বলেন, মেন ডায়াগ্রাম। আচ্ছা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানেই আমরা বলেছি কি, রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বার। রেক্টাঙ্গুলার মানে হচ্ছে আয়তক্ষেত্র। তো একটা আয়তক্ষেত্রের ভিতরে আমাদের, এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি, তো এর মানে মাঝা এর যদি এটা আমরা যে ছবিতে একটা দেখেছি, এটা একটা আয়তক্ষেত্র হিসেবে যদি কল্পনা করি, তাহলে এই যে আমি যেখানে শেডেড যে এলিমেন্ট দেওয়া হয়েছে, শেডেড যে এলিমেন্ট গুলো দেওয়া হয়েছে, এটা কি কি একটা কর্ণ হিসেবে দেখা যাচ্ছে। জি এই কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে, যেমন A11, A22, এরপরে হয়তো A33, এভাবে ANN পর্যন্ত যেটা আছে, তাকে আমরা বলতেছি মেইন ডায়াগোনাল। তো একটা জিনিস অন্যভাবে মনে রাখা যায়, মেইন ডায়াগোনালের ক্ষেত্রে যেটা হবে, যেসব এলিমেন্টের মানে রো এবং কলম সংখ্যার যে পজিশনে যে রো এবং কলম সংখ্যার মান সমান থাকে, সেটাকে আমরা বলতেছি ডায়াগোনাল এলিমেন্ট। দেখো A11 এখানে রো এর সংখ্যা 1, কলমের সংখ্যা 1, A22 এখানে রো এর সংখ্যাও 2, মানে কলমের সংখ্যাও 2। এভাবে যদি A33 থাকতো, এই যে পজিশন গুলো যেখানে রো এবং কলমের সংখ্যা গুলো সমান থাকে, দুইটাই যদি রো এর যেটা মান কলমেরও সেইটা মান হয়, এই বরাবর যে এলিমেন্ট গুলো থাকে, যে এন্ট্রি গুলো থাকে, সেগুলো নিয়ে বলা হচ্ছে আমাদের মেইন ডায়াগোনাল। ওকে, এরপরে আমরা যাচ্ছি ম্যাট্রিক্স ফর্ম অফ স্যার, লিনিয়ার এটা সিস্টেম। তো কর্ণটাকে মেন ডায়াগোনাল বলতেছেন না? আর হ্যাঁ যখন বলছেন অবশ্যই, যে রো আর কলাম সংখ্যা সমান হয় যে কর্ণগুলো, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো এবং কলাম সংখ্যা সমান না। এই যে কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে, জি জি প্রত্যেকটা এলিমেন্টেরই রো এবং কলাম সংখ্যা এর মান গুলো সমান। মানে বলছে যে এখানে ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল এর ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে আমার ডায়াগোনাল বরাবর মেইন ডায়াগোনাল এলিমেন্ট। এখানে যদি থার্ড রো এর থার্ড এলিমেন্ট, এটাও আমাদের হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। এভাবে করে যে এলিমেন্ট গুলো থাকে, ও রো এটা তো এবং বলা হচ্ছে কলাম সংখ্যা। মেইন এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে স্কোয়ার আর মেইন ডায়াগোনাল তো একই হচ্ছে, তাই না? না না না, স্কোয়ার একটা ম্যাট্রিক্স। আর একটা জিনিসটা একটা বলতে হবে, স্কোয়ার হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর মেইন ডায়াগোনাল অফ এ, এটা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে হচ্ছে একটা, প্রথমে অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তার মেইন ডায়াগোনাল মেইন এন্ট্রি গুলো বের করা সম্ভব না। তুমি মনে করো একটা 3x3 ম্যাট্রিক্স আছে, তাহলে এই 3x3 ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? এটা অবশ্যই আমরা বলবো কি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এখানে জি স্কয়ার, তিনটা রো আছে, তিনটা কলম আছে। এবার এই তিনটা রো এবং তিনটা কলামের মধ্যে এমন তিনটা এন্ট্রি আছে যেখানে তাদের রো এর পজিশন এবং কলামের পজিশনও একই থাকবে। যেমন A11, এই পজিশনে কি রো এর যে নাম্বার, 1 নাম্বার রো 1 নাম্বার কলম এই পজিশন, তারপর A22 এই 2 নাম্বার রো 2 নাম্বার কলম, তারপর 3x3 খেয়াল করলে A33 হবে লাস্ট এলিমেন্টটা। এখানে দেখা যাবে এই যে এলিমেন্ট গুলো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরের জিনিস, আর আমরা স্কোয়ার ম্যাট্রিক্সটা বুঝাচ্ছি বাইরের জিনিস। কারণ প্রথম হচ্ছে ম্যাট্রিক্স একটা জিনিস, আর ম্যাট্রিক্স এর ভিতরে এন্ট্রি জিনিস। তো মেইন ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের এন্ট্রিস নিয়ে কাজ, আর যে স্কোয়ার একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নিয়ে কাজ। পার্থক্য এখানে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম, এটা অলরেডি আমরা দেখেছি। অগমেন্টেড ম্যাট্রিক্স যখন আমরা দেখেছি, তখন আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্স কে সরি একটা লিনিয়ার সিস্টেম কে কিভাবে আমরা ম্যাট্রিক্স আকারে লিখি। তো এইখানে সেই সিস্টেমটা একটু ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা প্রথমেই কিন্তু আমরা কি বলেছিলাম, যে আমাদের XYZ বা X1 X2 X3 যেগুলো আছে ওগুলো বাদ চলে যাবে, শুধু আমরা সেখান থেকে কনস্ট্যান্ট গুলো নিব, এবং সমান সমানের পরে যে কনস্ট্যান্ট আছে সেটাও সাথে আকারে লিখে দেব। এই যে এটা হচ্ছে আমাদের মানে অনেকটা মানে সেটা যে কিভাবে আসছে সেখানে এটা একটু ব্যাখ্যা করছে। খেয়াল করে দেখো, এখানে প্রথমেই একটা কি লিনিয়ার সিস্টেম কনসিডার করছে, তার মানে এখানে m সংখ্যক ইকুয়েশন আছে আর n সংখ্যক ভেরিয়েবল আছে। তো আগের মতো এটা আগেও ছিল, এইভাবে লেখা একটা সিস্টেম নিতাম। তারপরে কি করা হয়েছে, সিন্স টু ম্যাট্রিক্স আর ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ দে আর করেসপন্ডিং এন্ট্রিজ আর ইকুয়াল,
we can replace m equation of in this system by a single matrix equation. তো যেহেতু এখানে m সংখ্যক ভেরিয়েবল আছে, m সংখ্যক ইকুয়েশন আছে, প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে নিতে পারি। এখানে কিন্তু খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্স ফর্মটা নেওয়া হয়েছে, এখানে কিন্তু x x y z বা x1 x2 এগুলো বাদ দেওয়া হয় নাই, প্লাস কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, মানে যোগ আকারেও লেখা হয়েছে, মানে জাস্ট এই সিস্টেমটাকে পুরোপুরি ধরে এনে একটা ম্যাট্রিক্স ফর্মটা নেওয়া হয়েছে। প্লাস মাইনাস সবই ঠিক আছে, কিন্তু এটাকে জাস্ট একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়েছি। তো যাই হোক, এরপরের যে কাজটা হচ্ছে, এখানে দেখো প্রথম যে কাজটা হয়েছে, আমরা কি করতাম, এখানে যেটা ছিল এ ওয়ান ওয়ানটা নিতাম, এক্স ওয়ানটা বাদ দিতাম, সেটা কিভাবে করতাম, এখানে লেখা হয়েছে দেখো, গুণ করা হয়েছে, দুইটা ম্যাট্রিক্স কে গুণ করলে, এই যে একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কে যদি গুণ করা হতো তাহলে আমরা এই প্রথম যেটা পেয়েছি এইটা পেতাম। তো এই জন্য সেই কাজটা এখানে করা হয়েছে, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু ডট ডট এ ওয়ান এন, এভাবে করে ম্যাট্রিক্স টা নেওয়া হয়েছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো বাদ দিয়ে, এবং সাথে এখানে যে একটা কলম ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, সরি একটা রো ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, রো ম্যাট্রিক্স এর সেম এক্স এন এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন লেখা হয়েছে। তো পাশাপাশি আমরা মানে আমরা এখানে ভাগ করে নিয়েছি, এক্স ওয়ান এক্স টু এগুলোকে আমরা একটা ম্যাট্রিক্স এ লিখেছি, আর যে আমার কোএফিসিয়েন্ট যেগুলো আছে বা কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে আমরা আরেকটা আগে লিখেছি, আর সাথে এখানে যেটা কনস্ট্যান্ট আছে সেটা আগেই আগের মতো লেখা হয়েছে। এই যে ফরম্যাটটা আছে এইটাকে বলা হয় যে জেনারেল যে ফরম্যাট, একটা সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে নিব, এটা হচ্ছে তার সিস্টেম। অগমেন্টেড ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে নেওয়া। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে কিন্তু ম্যাট্রিক্সের একটা রূপ, কিন্তু একটা সিস্টেম অফ ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্ম, সেটা হলে কিন্তু এই ফরম্যাটেই বোঝাচ্ছে, এবং সেটা হচ্ছে জেনারেল রূপ, যেটাকে আমরা মনে রাখতে হবে। যদি আমাদের ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে একটা লিনিয়ার সিস্টেম কে যদি ম্যাট্রিক্সে নেওয়া হয় তার ইকুয়েশন কি হবে, সেক্ষেত্রে তোমাদের এটা বলতে হবে এ এক্স ইজ ইকুয়াল টু পি, এ এক্স ইজ ইকুয়াল টু বি। তো এ হচ্ছে কি, এখানে এর নামটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এইটাকে বলা হচ্ছে, হ্যাঁ আমি বলেছি, যদি জিজ্ঞেস করা হয় যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে যদি ম্যাট্রিক্স ফর্মে নিতে হয় তার ইকুয়েশন কি হবে, এটা এরকম কোশ্চেন হতে পারে। ও আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা বলবো এক্স ইজ ইকুয়াল টু বি, যেখানে এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স এবং বি, এক্স এবং বি হচ্ছে কি একটা মানে আমাদের রো ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা বলতে হবে। মেনলি আমাদের জানতে হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলা হয়, এই যে এ ম্যাট্রিক্সটা আছে সেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম, মানে লিনিয়ার সিস্টেমটাই, এ না লিনিয়ার সিস্টেমটা কেন হবে, এ এ মানে হচ্ছে এইটা, এই যে ম্যাট্রিক্সটা আমি দেখাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এ ম্যাট্রিক্স, এবং এর নাম হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট কেন হচ্ছে, আমরা কোএফিসিয়েন্ট নিচ্ছি, সাথে যে আমাদের ভেরিয়েবল ছিল এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলো তো আমরা নিচ্ছি না, শুধু কোএফিসিয়েন্ট নিচ্ছি, সেই জন্য এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন এক্স ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম, বা ম্যাট্রিক্স এর ইকুয়েশন যেটাকে বলা হয়, যেখানে হচ্ছে এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো এটা আমাদের গেল, আমরা সিস্টেমটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে গেলাম। এরপরে আমরা দেখেছি যে একটা একটা ম্যাট্রিক্স কে কিভাবে আমরা অগমেন্ট, সরি একটা সিস্টেম অফ লিনিয়ার কে কিভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স এ লিখি। তো এবারে আমরা তো এটা অগমেন্টেড ম্যাট্রিক্স যদি লিখতে হয় তাহলে কি হবে, এখানে লিখে দিয়েছে দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ফর দ্য সিস্টেম ইজ অবটেন বাই অ্যাডজয়নিং বি টু এ অ্যাজ দ্য লাস্ট কলাম। তো এখানে বলা হয়েছে এই যে ম্যাট্রিক্সটা পেলাম কোএফিসিয়েন্ট এর সাথে আমরা যে এই যে কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা পেয়েছি দ্যাট মিন্স বি, এটাকে সাথে অ্যাড করে দিব বা অগমেন্ট করে দিব, তাকে বলা হচ্ছে আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা স্যার, বি মানে হচ্ছে এখানে এক্সটা না, মানে এ বি মানে হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এখানে কনস্ট্যান্ট এটা, মানে এক্সটা তো এখানে কনস্ট্যান্ট ছিল না, না এক্সটা তো ভেরিয়েবল ম্যাট্রিক্স স্যার, যে তাহলে হ্যাঁ বলো, আপনার প্রথমে যেটা ছিল সেটা তো হচ্ছে এ ওয়ান এক্স বা এই টাইপের কিছু, তো তখন সেখান থেকে আমরা এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর বিটা হচ্ছে বলতেছেন হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আচ্ছা, তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, এখানে ভেরিয়েবল ম্যাট্রিক্স, এখানে খেয়াল রাখতে হবে এই যে এই এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম, এই প্রথমটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সেকেন্ডটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, থার্ডটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, বিটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা তো এখান থেকে আমি স্যার এখানে বি কোথা থেকে পাইলাম, স্যার বি কোথা থেকে পেলাম, এই যে খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে সিস্টেমে,
ইকুয়েশনের পরে সমান সমানের পরে যেটা থাকে ওইটাই হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট, সেখান থেকে বি ওয়ান বি টু বি ডট ডট আসছে। ওকে, তাহলে আমরা যদি অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখতে চাই তাহলে আমরা কি করব, লাস্টে আমরা বিটাকে অ্যাডজয়েন্ট করব, এই যে অ্যাডজয়েন্ট করে মানে এখানে অ্যাড করে নিয়ে আসছি। এই যে তারপর অলরেডি তোমরা দেখেছো কিভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখতে হয়, জাস্ট সেটার ব্যাখ্যাটা ছিল, প্লাস আমাদের জেনারেল যে ইকুয়েশনটা আছে ম্যাট্রিক্সের জন্য সেটা আমরা দেখালাম। তো এরপরে আমরা পরেরটা যাচ্ছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইফ এ ইজ এনি এম ক্রস এন ম্যাট্রিক্স দেন দ্য ট্রান্সপোজ অফ এ ইজ ডিনোটেড বাই এ টি is defined to be n cross m matrix that result by interchanging the rows and columns of a. তো এখানে যে কথাটা হলো, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হয়, আমাদের যদি একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে সেটার যে রোটা থাকে সেটাকে যদি আমি কলম বানিয়ে দিই, আর যে আমার কলমটা থাকে সেটাকে যদি আমি রো বানিয়ে দিই, দ্যাট মিন্স রো কে কলম, কলম কে রো, এই কাজটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর কাজ। তো একটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করে আরেকটা ম্যাট্রিক্স এ রূপান্তর করব, যেখানে আমাদের রোটা হয়ে যাবে কলম, কলমটা হয়ে যাবে রো। খেয়াল করো উদাহরণে একটা, আমরা মনে করো বিটা বি এর ক্ষেত্রে খেয়াল করি, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3x2 ম্যাট্রিক্স, কারণ এখানে তিনটা রো আছে দুইটা কলম আছে আমার, তাই না? তো এখন এটাকে যদি ট্রান্সপোজ করা হয় তখন কিন্তু আমাদের 3x2 ম্যাট্রিক্স ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে হয়ে যাবে 2x3 ম্যাট্রিক্স, তার মানে রো এর সংখ্যা হবে দুটা, কলমের সংখ্যা হয়ে যাবে তিনটা। তো এটা আমরা কিভাবে করব, এখানে আমাদের যে ফার্স্ট রো আছে এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট কলম, খেয়াল করে দেখো বিটি বা বি ট্রান্সপোজ যেটাকে বলা হয়, এখানে দেখো এখানে যে ফার্স্ট রো ছিল 2 3 সেটা হয়ে গেছে আমাদের ফার্স্ট কলম, সেকেন্ড রো ছিল 1 4 এটা হয়ে গেছে সেকেন্ড কলম, থার্ড রো ছিল 5 6 এটা হয়ে গেছে থার্ড কলম। তো এভাবে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে আরেকটা ম্যাট্রিক্স বা এটাকে যেটা বলা হচ্ছে আমাদের রো এবং কলমের ইন্টারচেঞ্জ এর মাধ্যম সেটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ট্রেস অফ এ ম্যাট্রিক্স। স্যার এখানে ট্রান্সপোর্টটাকে প্রকাশ করা হচ্ছে পাওয়ার আর দ্বারা না, মানে সবগুলা যে, জি স্যার, বি টু দি পাওয়ার আর না, এটা না, এটা টি টি, ও সরি, ট্রান্সপোজ এর টি দ্বারা টি দেওয়া হয়েছে, ঠিক আছে স্যার। আর ওই যে কলাম বা রো গুলো কে আমরা সেম একটা দিয়েছি। স্যার আমরা তাহলে ট্রান্সপোজ এ রো দিয়ে কলাম করতেছি, তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেটাই করতেছি, অথবা তুমি যদি কলমের হিসাব করো সেটাও করতে পারো। মনে করো এখানে ফার্স্ট কলম আছে কত, 2 1 5, তো এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট রো, খেয়াল করে দেখো 2 1 5 ফার্স্ট রো, এটা ছিল আমাদের সেকেন্ড কলম 3 4 6 এটা হয়ে গেছে সেকেন্ড রো, যেটাই হিসাব করো জাস্ট ইন্টারচেঞ্জ হবে রো কলম দুইটা ক্ষেত্রে একই রকম দেখাবে। ওকে স্যার, এরপরে যেটা আছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স, if a is a square matrix then the trace of a is denoted by tra, এটাকে বলা হচ্ছে tr দ্বারা প্রকাশ করা হয়, is defined to be the sum of the entries of on the main diagonal of a, তো আমাদের যে মেইন ডায়াগ্রাম বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে বা যে এন্ট্রি গুলো থাকবে তাদের যে যোগফল পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল, আমরা মেইন ডায়াগোনাল কাকে বলে অলরেডি আমরা শিখেছি, কিন্তু তো মেইন ডায়াগোনাল দেখো, এই ম্যাট্রিক্সটা যদি খেয়াল করো এর মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে, এই যে A11 A22 A33 এই পজিশন, এদের যোগফল যেটা পাবো সেটাই হচ্ছে এদের ট্রেস, এই ম্যাট্রিক্সের ট্রেস। তো দেখো A11 প্লাস A12 সরি A22 প্লাস A33, তো বি একটা যদি আমাদের তার এরকম ম্যাট্রিক্স থাকবে না যে পজিশন আকার নির্দেশ করে দেবে, তো আমাদের আমাদের একটা জেনারেল ম্যাট্রিক্স দেওয়া আছে 4x4 ম্যাট্রিক্স। তো এখানে কিন্তু আরেকটা জিনিস বলেছে যে ট্রেস হওয়ার জন্য কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, খেয়াল রাখতে হবে সব ম্যাট্রিক্স এর সব ট্রেস হয় না, কিন্তু যদি আমরা একটা 2x3 ম্যাট্রিক্স দিতাম সেক্ষেত্রে কিন্তু তার আমরা ট্রেস বের করতে পারতাম না, একটা 3x3 ম্যাট্রিক্স বা একটা 4x4 ম্যাট্রিক্স এরই শুধু ট্রেস করা সম্ভব হবে, ট্রেস হয়তো করতে হলে অবশ্যই তাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এটা বুঝতে পেরেছো আশা করি স্যার, মানে হচ্ছে মেন যে ডায়াগোনাল, ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনাল গুলোর যোগফলটাই হচ্ছে ট্রেস ম্যাট্রিক্স। হ্যাঁ ট্রেস ম্যাট্রিক্স না, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ওকে স্যার। খেয়াল রাখতে হবে।
আচ্ছা, এরপরে যেটা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা আমরা খুবই, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং এটাকে কিভাবে লিখবো দেখো, এ স্কোয়ার ম্যাট্রিক্স উইথ ওয়ানস অন দা মেইন ডায়াগোনাল এন্ড জিরোস এলসওয়্যার ইজ কলড অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মেইন যে কথাটা হচ্ছে, আমাদের মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টটা থাকবে সেটা হবে ওয়ান, এবং বাকি সব পজিশনে তার অন্য এলিমেন্ট গুলো থাকবে জিরো। এরকম যদি একটা ম্যাট্রিক্স হয়, সেটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখো, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ওয়ান, শুধু একটা ওয়ান, এটা কি একটা ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে আমাদের আই ওয়ান, আই ওয়ান দ্বারা প্রকাশ করা হবে, মানে আই নিচে সাফিক্সে যদি ওয়ান থাকে সেটা দ্বারা আমরা বুঝবো একটা ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স, সেটা অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে। তো এরপরে যেটা আছে দেখো, মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট ওয়ান ওয়ান আছে আর বাকি জায়গায় কত জিরো আছে, তো এইটাকে বলা হচ্ছে আই টু, বা এখানে বুঝাচ্ছে একটা টু বাই টু ম্যাট্রিক্স, এবং তার ডায়াগোনাল বরাবর এলিমেন্ট হচ্ছে ওয়ান আর বাকি পজিশনে জিরো। এরপরে এইটা দেখো, এটা হচ্ছে আই থ্রি, মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট হচ্ছে ওয়ান 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 আর বাকি সব জায়গায় জিরো, এটাকে প্রকাশ করা হচ্ছে আই থ্রি। এভাবে আই ফোর, আই ফাইভ, এভাবে যত লাগবে সেভাবে এভাবে লেখা যাবে। শুধু খেয়াল রাখতে হবে মেইন ডায়াগ্রাম বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো শুধু ওয়ান হবে, বাকি সব পজিশনে জিরো থাকবে। স্যার এটা কি আই দ্বারা প্রকাশ করতেছি না? এটা আই দ্বারা প্রকাশ করা হবে, বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হবে, এবং আই এর নিচে সাফিক্স দিতে হবে অবশ্যই। যেমন আই ওয়ান প্রথমটা দ্বারা, প্রথম যেটা দেখিয়েছে এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে আই টু, এটা হচ্ছে আই থ্রি, এটা হচ্ছে আই ফোর, এরপরে আই ফাইভ, আই সিক্স, এভাবে সম্ভব। ওকে, এরপরে আছে আমাদের ইনভার্টিবল ম্যাট্রিক্স। আমরা একটা ম্যাট্রিক্স এর কখন ইনভার্টিবল বলবো, ইনভার্টিবল বোঝাচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের প্রসেস, বা একটা ম্যাট্রিক্স কে কখন বলা যাবে যে এটা ইনভার্স এ করার যোগ্য, সেই কন্ডিশনটা আমরা বলতেছি। তো প্রশ্ন এরকম হতে পারে যে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার কন্ডিশনটা বলো, তখন তোমাদের অবশ্যই এখানে যে কন্ডিশনটা আমি বলবো এখন সেটা তোমাদের মনে রাখতে হবে। তো ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ ক্যান বি ফাউন্ড সাজ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, দেন এ ইজ সেড টু বি ইনভার্টেবল অ্যান্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। এই কথাটা একটু বুঝতে হবে। এখানে প্রথমে বলছে এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, তো প্রথম কন্ডিশন হতে হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকতে হবে, এবং বি ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ, তার মানে এখানে সেম সাইজ বলতে কি, এখানে যদি তিনটা রো থাকে ওখানেও তিনটা রো হবে, এখানে যদি তিনটা কলম থাকে এখানেও তিনটা কলম থাকতে হবে, সেম সাইজের যদি হয়, সাজ দ্যাট, কন্ডিশনটা এখানে বলা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, এই কন্ডিশনটাই হচ্ছে ইনভার্টিবল এর মেইন কন্ডিশন। এ এবং বি যদি গুণ করা হয়, দেখা যায় যে বি এবং বি এ যদি গুণ করো সেম মান আসে, এবং সেটা অবশ্যই যদি আই হয় তাহলে আমরা বলবো এ ইজ সেড টু বি ইনভার্টেবল, মানে এটা ইনভার্টেবল ইনভার্স করার যোগ্যতা রাখে, এবং বি ইজ কলড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, তার মানে এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে বি যখন এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা স্যার? আরেকবার স্যার, মানে এ বি ইকুয়াল বি এ কিভাবে হচ্ছে একটা যদি উদাহরণ? এটা তো তোমাদের প্রমাণ করতে হবে, মানে এখানে তো এও দেওয়া নাই বিও দেওয়া নাই, তুমি মনে করো একটা সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে থ্রি বাই থ্রি আকারে, তো এর এখানে এমন একটা ম্যাট্রিক্স আমার নিতে হবে যেটাকে আমরা বলবো বি, সেটা আমরা যদি গুণ করি দুটো ম্যাট্রিক্স গুণ করে দেখা যায় যদি এরকম আসে, যদি এইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো চলে আসে দুইটা, এমন যদি হয় তুমি জানো না যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, তো দুইটা ম্যাট্রিক্স এর যদি গুণ করো, গুণ করে দেখা যায় যদি এই ফরম্যাটে চলে আসে, তাহলে আমরা বলবো কি এ প্রথম ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, এটা বলা যাবে। স্যার মানে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, ওটাতে স্কয়ার স্কয়ার হতে পারে অর্থাৎ বা এক্স ওয়াই জেড হতে পারে, তার মানে বি একটা ম্যাট্রিক্স, দুইটাকে আমরা গুণ করব দুইটার মানে রেজাল্টটাকে, তাহলে যদি সেটা মানে মেইন মেইন কি যেন এটা ভুলে গেলাম কোঅর্ডিনেটর, সরি স্যার, আইডেন্টিটি মানে ম্যাট্রিক্স হয় আমরা, মানে আই বলতে আই তো বলতেছি আমরা যখন ওই যে কোনাকুনি ভাবে ওয়ান হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান যদি স্যার কোনাকুনি, এটা কি বলে ভুলে গেলাম স্যার, ডায়াগোনাল
তখন আমরা সেটা এটা ইনভার্টেবল ম্যাট্রিক্স প্রকাশের চিহ্নটা কি হবে তাহলে? ইনভার্স দিতে হবে, যেমন এখানে আমরা দিব b ইজ ইকুয়াল টু a ইনভার্স, তাহলে b ইজ কল দা ইনভার্স। তো ইনভার্সের চিহ্নটা হচ্ছে কি, আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, যদি দেখানো যায়। তোমাদের এখানে হোয়াইট বোর্ড আছে, আমি এটা চেক করে দেখাই। এখানে আমাদের আমরা বললাম এ আর বি, এটাই তো বললাম তাই না? তো এটাকে যদি এ কে যদি আমরা এটাকে কিভাবে আমরা লিখবো সেটা তোমরা বলতেছো, তো এটাকে এভাবে লেখা হবে। যদি বি ওই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এভাবে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স, এটা ওয়ান, ঠিক আছে? এভাবে লেখা ইনভার্স ম্যাট্রিক্স, এই যে ইনভার্স লেখা হয়েছে। তাহলে আমরা এ এর ইনভার্স পাইলাম, এ ইনভার্স যখন আমরা এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই হলো, তখন আমাদের আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এর জন্য আমরা বিস্তারিত ক্লাস সামনে আরো করবো, সমস্যা নাই। তোমরা জাস্ট আজকে আমি বেসিকটা তোমাদের দেখাচ্ছি, এটা কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। আমরা দুইটা প্রসেস দেখাবো, একটা আমরা দেখাবো যে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে কিভাবে বের করতে পারি সেটাও দেখবো, আর একটা আমরা যে রো রিডাকশন ফর্মুলা করেছি বা রো মানে ইসলন ফর্ম যেগুলো করেছি সেগুলোর মাধ্যমে কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখবো। বাট আজকের ক্লাসে জাস্ট বেসিকটা দেখানো হচ্ছে, পরবর্তী যে ক্লাসটা আমাদের থাকবে সেখানে অবশ্যই আমরা ওইটা ওইটা নিয়ে আলোচনা হবে আমাদের। নেক্সট যে ক্লাসটা থাকবে সেটা আমাদের পুরোটাই ইনভার্স ম্যাট্রিক্স এর উপর থাকবে। আজকের ক্লাসও যেটা আমরা পড়াচ্ছি মেইনলি ইনভার্স ম্যাট্রিক্স পর্যন্ত যাইতে চাচ্ছি। এই যে ইনভার্টেবল ম্যাট্রিক্স এর কথা বললাম, এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারবো। এর জন্য আমাদের দুটা ক্লাস নেওয়া দরকার হবে, মানে মোটামুটি চারটা ক্লাস দরকার হচ্ছে ওই কোর্সেস পর্যন্ত যেতে। তো আস্তে আস্তে শিখবা, জাস্ট আমি আজকের কন্ডিশনটা দেখালাম। ওকে, এরপরে যেটা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, a square matrix in which all the entries of the main diagonal are zero is called স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো 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 স্যারের লাইন কে? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? না স্যার, স্যার লাইন কেটে গেলে স্যার তো বুঝতে পারবে না স্যার কথা বলে, ওটাই তো স্যার তো বলেই যাচ্ছে মনে হয়। হ্যালো স্যার। হ্যালো শাকিল ভাই, শুনতে পাচ্ছেন? স্যার চলে গেছে। কি শারমিন শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ তোকে পাচ্ছি, আর তো নাই না স্যার লাইন কেটে গেছে। ও স্যার বুঝতে পারছেন না যে লাইন কেটে গেছে? পারবে আসুক, ওয়েট করি, রেকর্ডিং আবার চলতেছে। ক্লাস কখন শুরু হয়েছে? কেন 6:30? 6:35-এ আমার তো মনে হচ্ছে স্যার ওইদিক ক্লাস নিয়ে নিতে যাচ্ছে নিতে যাচ্ছে
তালি পর আর কি করে, গান টান শোনা যায় নাকি? না না থাক, রেকর্ডিং চলতেছে আবার। আচ্ছা যাই দে একটা গানই শুনান। না রেকর্ডিং চলছে বুঝেন না কেন। থাক সমস্যা নেই, ওই শাকিল না তো ও শাকিল ওটা আমাদের সাথে ছিল দিনাজপুরে। পাতলু পাতলু লম্বু পাতলু জাহিদ ভাই, ভাইয়ের কথা বলা হচ্ছে বরিশালের মতো লাগে। ম্যাথ করছেন ম্যাথ দেলার ভাই, আজকে ম্যাথের কথা জিজ্ঞেস করতে হবে। আর তো ওই বিষয়ে জিজ্ঞেস করলো না, কিছু বললো না। বিশ্বজিৎ আমি কিছু বুঝিনি আগে, গেলাম আমি তো ক্লাসে ছিলাম না। ভিডিও গুলো দিছে রে, ওগুলা দেখে তো করতে পারবি। দুইটা আছে আর শহর সামনের গুলা তো নেই। সবই আছে রে গ্রুপটাতে, সবই আছে, তুই ভালো করে উপরে দেখিস। থাকলে তো ভালো। তাহলে দুইটা ক্লাসের ভিডিও আছে। আমার তো মনে হচ্ছে স্যার একাই করতেছে। হ্যাঁ স্যার, স্যার স্যার কি ল্যাপটপ দিয়ে করে নাকি? হ্যাঁ আজকে একটা নিউজ দেখছি যে রাশিদ খানের বউকে, ওই যে ক্রিকেটার রাশিদ খান, আনুশকা শর্মা, শাকিল ভাই কি ক্লাসে আজকে আসছিল? আসে নাই তো শাকিল ভাই, নেই আজকে। ফোন দেন দেলার ভাই, না নাম্বার নাই স্যারের। হ্যাঁ স্যারের নাম্বার নাই। এই সেমিস্টারে কারোর সাথে যোগাযোগ করতেছে না, দেখতেছি যে সবাই কোর্স কোঅর্ডিনেটর কে রেফার করতেছে। অ্যানালগ তো বলে হবে শুক্রবারে কি একটা অবস্থা, মিড টার্ম শুরু হবে, ক্লাস একটা হয় না অ্যানালগ এর। দাদা ভাই আপনি কি ওই যে অ্যানালগ এ হচ্ছে জয়েন হইছেন? না আমি কোটোর কিছু পাই নাই তো, মানে টাকাগুলো কি এমনি এমনি নিয়ে যাবে বুঝলাম না, অ্যানালগ এর একটা ক্লাসও হইলো না। আমিও তো জয়েন হতে পারিনি, আমি তিনটা হয়েছে ওই দুটাই হয়নি শুধু। স্যার আপনি কি লিভ নেটের প্রবলেম হয়েছিল? মানে আমার কারেন্ট চলে গিয়েছিল প্লাস নেটওয়ার্কেরও। হ্যালো জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর মানে ওয়াই কারেন্ট চলে গিয়েছিল, আর মানে নেটওয়ার্ক থেকে আমি পাইতেছিলাম না, যার কারণে একটু সমস্যা হয়েছিল। সো আমরা ক্লাস আবার কন্টিনিউ করতেছি এখন। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা লেসন 5 দেখতেছিলাম। লেসন 5 এ আমরা শেষ পর্যন্ত আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। ম্যাট্রিক্স এর শেষ পর্যন্ত আমরা দেখেছি কিভাবে লাস্ট এখানে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স পর্যন্ত দেখেছিলাম মনে হয়। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি বলতেছিলাম, এ স্কয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দা এন্ট্রিজ অফ দা মেইন ডায়াগোনাল আর জিরো
স্কোয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এখানে কিন্তু একটু পার্থক্য আছে, স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমাদের অফ দা মেইন ডায়াগোনাল, আমাদের মেইন ডায়াগোনাল ব্যতীত সকল এলিমেন্ট যদি জিরো হয় তো সেক্ষেত্রে সেটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা ছিল সেখানে আমাদের যে কন্ডিশনটা ছিল সেখানে কি ছিল, আমাদের মেইন যে ডায়াগোনাল থাকবে বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে কি হবে, সেখানে কিন্তু আমাদের ওয়ান থাকতে হবে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে। বাট এক্ষেত্রে আমাদের ওয়ান থাকতে হবে এমন কোনো কন্ডিশন নাই। যেমন এই ম্যাট্রিক্সটা দেখো, মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টটা আছে এগুলো কি ওয়ান আছে, বাট এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এর মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট আছে সেগুলো কিন্তু ওয়ান নাই, অন্য কোনো এলিমেন্টও আছে। এভাবে যদি একটা ম্যাট্রিক্স এর হয় শুধুমাত্র মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট আছে, মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকে যদি শূন্য ব্যতীত অন্য কিছু থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর একে ডি দ্বারা, বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা লাস্ট যেটা এখানে দেখবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিসেস। এ স্কোয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ইজ কল্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো, যদি আমাদের একটা ম্যাট্রিক্স থাকে তার মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট আছে, দেখো এই ম্যাট্রিক্সটা ক্যাট করে দেখো এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি এ ফোর ফোর, এইটা হচ্ছে তো আমাদের মেইন ডায়াগোনাল। এই মেইন ডায়াগোনালের উপরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি আমাদের জিরো হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। খেয়াল রেখো মেইন ডায়াগোনালের উপরে যদি জিরো হয় সেটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার, আর মেইন ডায়াগোনালের নিচের যে এলিমেন্ট এগুলো যদি জিরো হয় সেটাকে বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কন্ডিশনটা কিন্তু উল্টো, মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্ট যদি শূন্য হয় সেটাকে বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার, আর মেইন ডায়াগোনালের উপরে এলিমেন্ট গুলো যদি শূন্য হয় সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার। এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা তাহলে এ পর্যন্তই ছিল আমাদের আজকে ফার্স্ট ক্লাসটা, কারণ ফার্স্ট ক্লাসটা আমরা দেখেছি ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আমরা দেখেছি। এখন এখানে বলতে পারো যে আমাদের সংজ্ঞা শুধু মানে ভাই ভাই লাগবে এরকম না, এখানে যেগুলো পড়েছি প্রত্যেকটা সংজ্ঞায় আমাদের সামনে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব তখন আমাদের দরকার হবে বলে আমি প্রথমে এটা তোমাদের পড়িয়ে নিলাম। সো এখন আমরা এর অ্যাপ্লিকেশনে যাই, কিভাবে আমরা এটা ব্যবহার করব সেটা আমরা দেখতেছি এখন। তো ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা হলো, এখানে আমাদের আরো একটু কিছু বাকি আছে কারণ আমরা অধ্যায়টার নাম বলেছিলাম ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্টস। তো আমি প্রথমে বলেছিলাম যে ম্যাট্রিক্স কাকে বলে ডিটারমিন্যান্টস কাকে বলে এর মধ্যে পার্থক্যটা কি। আরেকটা পার্থক্য আমি বলে দিচ্ছি, ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না কিন্তু ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। এটা কিন্তু একটা মানে কমন কোশ্চেন, বাট এটা কিন্তু সবাই জানতে হবে বা এটা ভাইভাবে জিজ্ঞেস করতে পারে বা যদি পড়াশোনা করো এটা বিষয়ে তো এটা দরকার অবশ্যই জানা। তো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য কি, ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। বললাম যে ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা সম্ভব না, ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়, এটাই হচ্ছে ম্যাট্রিক্স এর নির্ণয়কের মানে ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য। ডিটারমিনেন্টের বাংলা নাম হচ্ছে তো নির্ণায়ক। তো কিভাবে আমরা ডিটারমিনেন্টস এর মানটা নির্ণয় করব, আর ডিটারমিনেন্টস স্টার হয় শুধুমাত্র ম্যাট্রিক্স এরই হয়, আর ম্যাট্রিক্স এর চিহ্নটা বলেছিলাম আমি প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, আর ডিটারমিনেন্ট এর চিহ্ন হচ্ছে এই যে মোট দিয়ে যে চিহ্নটা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট এর চিহ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ওই রো ইসলাম ফর্মের যে ম্যাট্রিক্স গুলো দিয়েছিলাম অনেকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এই চিহ্নটা ব্যবহার করে, মোট চিহ্নটা দিয়ে দেয়, তো এটা কিন্তু ভুল কারণ এই চিহ্নটার মানে হচ্ছে মান নির্ণয় করা সম্ভব, আর এই যে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায় ম্যাট্রিক্স সেটা কিন্তু মান নির্ণয় করা যায় না, তাহলে এর মানে আকাশতল পার্থক্য আছে। তো কিভাবে আমরা ডিটারমিনেন্টস নির্ণয় করব, তো যেহেতু বলছে এ একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি নির্ণয় করতে হয় তো প্রথমেই আমাদের কাজ এটাকে ডেট এ দ্বারা প্রকাশ করা হয়, ডি টি দ্বারা প্রকাশ করা হয়। তো ডেট এর কিনা মানটা কিভাবে নির্ণয় করব একটা ম্যাট্রিক্স এর, তো এটাকে আমরা এভাবে লিখব প্রথম কাজ হচ্ছে। হ্যাঁ বলো। তাহলে ডিটারমিনেন্টস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এ ইকুয়াল যেভাবে লিখছেন এই ব্র্যাকেটটা মানে এটা তো হচ্ছে এটা মোট চিহ্ন নাকি? প্রথমে এ ইজ ইকুয়াল টু এটা তো থার্ড ব্র্যাকেট, এটা মোট হবে থার্ড ব্র্যাকেট, এটা তো হচ্ছে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর এগুলো হচ্ছে আগের অধ্যায়ে স্যার কোন চিহ্নটা ব্যবহার করব, আগের দুটা
লেকচারে। হ্যাঁ, ওটা তো অবশ্যই ম্যাট্রিক্স, আমরা পড়েছি কি, এটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম, তো অবশ্যই ম্যাট্রিক্স এর চিহ্ন হবে, সেখানে তো এটির চিহ্নটা হবে না। আমি তো সেটাই বললাম যে অনেকে এই ভুলটা করে যে থার্ড ব্র্যাকেটের জায়গায় এই মড চিহ্নটা দিয়ে দেয়, তো এটা একটা অনেক বড় ভুল। কারণ ওইটার জন্য দেখবা, এখনই দেখাচ্ছি যে আমি ওইটার জন্য কিভাবে আমরা রয়েছিলাম ফর্মের কাজটা করব। আমরা ম্যাট্রিক্স এর জন্য যেমন রয়েছিলাম ফর্ম করতে পারি, ডিটারমিন্যান্টও ওইভাবে রয়েছিলাম ফর্ম করে নির্ণয় করতে পারি, সেটা আমরা দেখবো। তো সেখানে তোমরা দেখবে যে ওইটার জন্য আমরা কিভাবে লিডিং ওয়ান বের করেছি আর এটার জন্য কিভাবে লিডিং ওয়ান বের করা হয়, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এটা দেখবে, জাস্ট এখন আমি বেসিকটা বলে যাচ্ছি। ওকে, মানে এখানে আমরা বললাম ডিটারমিনেন্ট কে ডেট এর দ্বারা প্রকাশ করা হয় আর এটার চিহ্নটা হচ্ছে এই মডুলার চিহ্ন। তো আমরা 2x2 ম্যাট্রিক্স এর জন্য প্রথমে দেখছি এটা কিভাবে নির্ণয় করব। এর গুণ করার সিস্টেমটা হলো প্রথম a ইনটু d, এই প্রথম এলিমেন্টের সাথে লাস্ট এলিমেন্টের গুণ, তারপর চিহ্ন হচ্ছে মাইনাস, সূত্র মতে মাইনাস, তারপরে b ইনটু c, তার মানে এটা দিয়ে এটা গুণ, মাইনাস এটা দিয়ে এটা গুণ। এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স এর যদি ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় এই প্রসেসে আমাদের আগাতে হবে। তো এইভাবে করে আমরা আর এইভাবে গুণ, হ্যাঁ হ্যাঁ, আর এইভাবে গুণ, এবং এদের মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন। তো এটাকে বলা হচ্ছে, এখানে আবার একটা কথা বলেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড দ্যাট ডিটারমিনেন্ট এ ইজ এ নাম্বার হোয়ার এস এ ইজ এ ম্যাট্রিক্স। এই কথাটা আমি বলেছি যে ডিটারমিনেন্ট হচ্ছে একটা নাম্বার আর এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এখানে ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না, ডিটারমিনেন্ট এর মান নির্ণয় করা যায়, সো অবশ্যই এটা একটা নাম্বার হবে, যেটা মান নির্ণয় করা যায় সেটা অবশ্যই নাম্বার হয়। তো এবার আমরা দেখি, এখানে আরো একটা সংখ্যা দেওয়া আছে, মাইনরস এন্ড কোফ্যাক্টরস, এটা কাকে বলে আমাদের দেখতে হবে। If A is a square matrix, then the minor A of entry Aij is denoted by Mij. এখানে minor of entry Aij, Aij দ্বারাও আমরা ম্যাট্রিক্স নির্ণয় করতে, মানে ম্যাট্রিক্সের ফর্ম, একটা ম্যাট্রিক্সকে বড় হাতের A দিয়েও লেখা যায় আবার Aij এইভাবে ফর্মেটেও লেখা যায়। এখানে I মানে হচ্ছে রো আর J মানে হচ্ছে কলম। এটা দ্বারা যেমন আমরা দেখেছি যে কিভাবে আমরা এই আইজে ফরম্যাটে লিখি, A11, A22 এভাবে লিখছি না, সেটাকে আমরা যদি বড় হাতের এ না দিয়ে এভাবেও আমরা লিখতে পারি এ আইজে, যে ইজ ডিনোটেড বাই এম আইজে। তো আমরা মাইনরের নামকরণ করব কি এম আইজে দ্বারা প্রকাশ করা হয়। ইজ ডিনোটেড টু বি দ্য ডিটারমিনেন্ট অফ দ্য সাব ম্যাট্রিক্স দ্যাট রিমেইনস আফটার দ্য আই থ্রো এন্ড জেড কলম আর ডিলেটেড ফ্রম এ। তো এই জিনিসটা আমরা এখানে ইংলিশে লেখা আছে, যেটা বলছে আমরা এম আই জে বা মাইনর কিভাবে নির্ণয় করব। ইজ দ্য ডিটারমিনেন্ট, দ্য ডিটারমিনেন্ট অফ দ্য সাব ম্যাট্রিক্স দ্যাট রিমেইনস আফটার দ্য আই থ্রো এন্ড জেড কলম আর ডিলেটেড ফর্মে। তো আমরা বললাম একটা এ ওয়ান ওয়ান পজিশনে, তার মানে প্রথম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের, আমরা খেয়াল করি এক্সাম্পল দিয়ে বোঝা যাবে, মনে করো এটা আমাদের একটা ম্যাট্রিক্স আছে তাই না, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এরপর আমাদের মাইনর্স প্রথম এই পজিশনে মাইনর নির্ণয় করতে পারছে, বলছে এই প্রথম পজিশনে থ্রি যে পজিশনটা আছে এটার নাম কি, এ ওয়ান ওয়ান পজিশন অবশ্যই, ফার্স্ট রো ফার্স্ট কলম, এই পজিশনে তুমি মাইনর নির্ণয় করতে বলা হলো। তো কিভাবে নির্ণয় করবে, তো দ্য মাইনর এন্ট্রি অফ এ ওয়ান ওয়ান ইজ এম ওয়ান ওয়ান, এটা আমরা বলেছি যে এ আই জে, দ্যাট মিনস এম আই জে। তো এ ওয়ান ওয়ান পজিশনে যদি বের করো, তো এখানে বলছে আই থ রো এন্ড জেড কলম, জেড কলম তার মানে আই রো, মানে প্রথম পজিশনে বের করছি ওয়ান নাম্বার, ওয়ান নাম্বার রো, ওয়ান নাম্বার রো বাদ দিবা, এই ওয়ান নাম্বার রো বাদ, আবার এখানে কলম আছে কত, ওয়ান, তার মানে এক নাম্বার কলমও বাদ, এই দুটা যেটা যে পজিশনে একটা বের করব তার রো এবং তার কলম বাদ দিয়ে, বাকি যে ছোট সাব ম্যাট্রিক্স থাকে, আগে একটা এখানে 3x3 ছিল, এবার 2x2 হয়ে গেল, এটা বাদ দিলে এই যে পেলাম এটা। তো এই যে পেলাম এইটা নির্ণায়ক নির্ণয় করা, এটা ডিটারমিনেন্ট যেটা বের হবে সেটা হলো এই A11 পজিশনের মাইনর, M11 পজিশন, সরি A11 পজিশনের মাইনরটা এভাবে নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স যে পজিশনের মাইনর নির্ণয় করব সেই পজিশনের রো এবং কলমটা বাদ দিয়ে দিতে হবে, তারপর যে বাকি যে আমাদের ছোট যে আমাদের এটা থাকবে ডিটারমিনেন্টের ফর্মটা থাকবে, সেখান থেকে ডিটারমিনেন্টটা নির্ণয় করলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনর। মাইনরের সংজ্ঞাটা বোঝা গেছে কিনা? আচ্ছা, মাইনরের সংজ্ঞা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হলো 16 কিভাবে হলো স্যার, এটা গুণ করো 5 × 8, প্রথমে গুণ করলে কত স্যার, এটা হচ্ছে যখন রোটার কলমটা বাদ দিয়ে দিলাম তারপর আর আর এইভাবে গুণ করে ওই মধ্যখানে মাইনাস ইউজ করছি, ওই যে যেটা দেখাইছে, হ্যাঁ ওটা তো ডিটারমিনেন্ট নির্ণয়, তাহলে 5 × 40 আর 4 × 24, তাহলে 40 × 24 = 16, হ্যাঁ ওইটাই, এটাকে বলতেছি আমরা হচ্ছে মাইনাস মাইনর রেজাল্ট, এটা একটা
হ্যাঁ, তো আমরা এরকম, তাহলে আমরা এটা কি এম ওয়ান ওয়ান পজিশন, তার মানে প্রথম পজিশনে মাইনর পেয়েছি, থ্রি যে পজিশনটা ছিল তার মাইনর পাইছি, এরকম কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স এর 9টা মাইনর নির্ণয় করা সম্ভব, তাই না? প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু এভাবে মাইনর নির্ণয় করা সম্ভব। তো এটা কিন্তু আমার কাজে লাগবে, আমি কিন্তু সামনে যাচ্ছি যেখানে এই জিনিসটা, এই প্রসেসটা নিয়ে কিন্তু সামনে যাচ্ছি। সো এটা খুব ভালো মতো সবাই বুঝে নিয়ে নাও, যে পজিশনের জন্য মাইনর নির্ণয় করতেছি সেই পজিশনের রো এবং কলম বাদ দিয়ে দিব, সেটা মনে রাখবো। যদি এম এ ওয়ান ওয়ান করছি, এবার এবার যদি এ ওয়ান টু হইতো তাহলে কি হতো, ওয়ান মানে ফার্স্ট রো বাদ সেকেন্ড কলম বাদ হয়ে যেত, এরপর ওয়ান থ্রি থাকলে ফার্স্ট রো থার্ড কলাম, এরপর যদি এ টু ওয়ান থাকতো তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলম, এভাবে করে প্রত্যেকটা জন্য আমরা মাইনর নির্ণয় করতে পারি। ঠিক আছে, জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। তো এই আমরা এখানে মাইনর ম্যাট্রিক্স গুলাই স্যার আমরা মনে হচ্ছে 9-10 কিংবা ইয়েতে করছিলাম, ইন্টারমিডিয়েট লেভেলে ছিল, ডিপ্লোমা 9-10 ছিল না হয়তো, হ্যাঁ ডিপ্লোমাতে ছিল যে, হ্যাঁ ডিপ্লোমা থাকতে পারে। জাস্ট আমি এখানে তারপরে এটা রিমাইন্ড করতেছি, কারণ আমাদের তো এটা নিয়ে আমরা সামনে আগাতে হবে, সো আমি এটা শুরু করে নিয়ে আসতেছি। তো এরপরে দেখো, এরপরে যেটা বলা আছে, আমরা মাইনরের সংজ্ঞাটা সবাই বুঝলাম, এরপরে আছে কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস কাকে বলা হয়? দা নাম্বার -1 to the power i + j এম আই জে ইজ ডিনোটেড বাই সি আই জে, সি আই জে দ্বারা বোঝাচ্ছে কোফ্যাক্টর। তো এই মাইনরের আর কোফ্যাক্টরের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, মাইনরের ক্ষেত্রে আমাদের সাইনের কোনো ভ্যালু নাই বা সাইনের কোনো আমাদের এখানে পরিবর্তন হচ্ছে না, কিন্তু কোফ্যাক্টরের সময় আমাদের আমাদের যে রো এবং কলমের যে পজিশন আছে তার অনুসারে আমাদের সাইনের পরিবর্তন হয়, এবং সাইনের পরিবর্তন হওয়ার জন্য আমরা ব্যবহার করেছি এই চিহ্নটাতে -1 to the power i + k, আই দ্বারা বোঝাচ্ছে রো এবং কলম বোঝাচ্ছে জে দ্বারা। তো -1 এর পাওয়ার যদি 1+1 করো, দ্যাট মিন্স -1 এর পাওয়ার 2 হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, +1, তাই না? আবার -1 এর পাওয়ার যদি 1+3 বা 1+2 করো তাহলে কি হয়ে যাবে, -1 to the power 3, এটা কি হচ্ছে -1, তখন কিন্তু মাইনাস চলে আসছে। তার মানে এইভাবে আমরা কি স্যার কোফ্যাক্টরসটা একটু বলুন। হ্যালো, হ্যালো স্যার, আছেন? আওয়ার লাইন কেটে গেছে। হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আবার আমার কারেন্ট চলে গেছে, সো আমি তারপর দিচ্ছি কানেকশন। ওকে, আমরা যেটা বললাম মাইনরের সংজ্ঞাটা আমরা কিন্তু অলরেডি বলছি, আর কোফ্যাক্টরের সংজ্ঞাটা আমি দিলাম। কোফ্যাক্টরের সংজ্ঞাটা হচ্ছে এখানে আমাদের সাইনের পরিবর্তন হবে, প্লাস এবং মাইনাস এই জিনিস দুইটা চেঞ্জ হবে সিকোয়েন্স অনুসারে। প্রথমে আমাদের খেয়াল করে দেখো, প্রথম আমরা মাইনাস টা তো বের করে দেখালাম, এবার আমরা দেখি কোফ্যাক্টরটা নির্ণয় করতেছি কিভাবে। যদি সিমিলারলি বলা হয় দ্য কোফ্যাক্টর অফ এ ওয়ান ওয়ান ইজ সি ওয়ান ওয়ান, ঠিক আছে, এর সাথে এম আই জে, এম আই জে তো প্রথমে বের করতে হবে, এম ওয়ান ওয়ান বের করে নিলাম চলো। তো এরপর এখানে হলো -1 to the power 1+1। হ্যাঁ বলো, কোফ্যাক্টরসটা একটু আরেকবার বলেন। হ্যাঁ, কোফ্যাক্টরটাই তো আমি বুঝাচ্ছি, কোফ্যাক্টরটা হলো একটা নাম্বার যে -1 to the power i + j, এখানে i হচ্ছে রো এর সংখ্যা এবং j হচ্ছে কলম সংখ্যা। তো -1 এর দ্বারা এমনটাই বুঝায়, -1 দ্বারা আমরা এটা বুঝি যে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সেটা থেকে পাবো +1, আর -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা পাবো সেখানে -1। তার মানে আমরা আমরা মানে চেঞ্জ করতে পারতেছি, জোর একবার পাচ্ছি পরেরটাই বেজোর, যেমন 2 জোর সংখ্যা, তারপরেরটা পাচ্ছি 3 বেজোর সংখ্যা। তো এইভাবে কি একটা প্লাস আর একটা মাইনাস হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মাইনরের ক্ষেত্রে চিহ্নর কোনো পরিবর্তন হয় না, কিন্তু কোফ্যাক্টরের জন্য রো এবং কলম অনুযায়ী সাইনের চেঞ্জ হয়, এটা হচ্ছে মেইন পার্থক্য। বুঝি নাই স্যার, -1 টা আমরা কোথা থেকে পাইলাম, শোনা যাচ্ছে না স্যার? বুঝি নাই -1 টা পাইলাম স্যার।
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে। বলতেছি এখানে কো ফ্যাক্টরের -1টা আমরা কোথা থেকে পাচ্ছি, এটা কি কোনো ফর্মুলা? হ্যাঁ এটা ফর্মুলা, এটা জাস্ট ফর্মুলা। মানে আমি তো একটা জিনিস বললাম, সাইনের ব্যাপারটা আছে, এই সাইনের ব্যাপারটার সমস্যা দূর করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। এটা একটা রোটেশনাল জিনিস, যেমন একবার প্লাস একবার মাইনাস, এভাবে পাওয়া হয়। যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করো বা প্রোগ্রামিং সম্পর্কে যাদের ধারণা আছে তারা এটা জানো যে একটা জিনিস যদি একবার প্লাস একবার মাইনাস করতে হয় সেক্ষেত্রে অবশ্যই -1 কে নিয়ে আসতে হবে। -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা পজিটিভ হয়, -1 এর পাওয়ার যদি স্যার বিজোড় এই সংখ্যা হয় মাইনাস সেটা ওয়ানটা হচ্ছে ওই যে ইমাজিনারি নাম্বার না, মাইনাস মানে আই আই ইকুয়াল টু -1, এরকম ইমাজিনারি একটা ই আছে, কাল্পনিক আই মানে সংখ্যা। হচ্ছে এখানে রো নাম রো সংখ্যা এবং জে হচ্ছে কলাম সংখ্যা। না আই স্যার, দ্বারা মানে বোঝা যে যাচ্ছে যেমন এই -1টা যে ধরছি, এই -1টা তো কাল্পনিক মানে ইমাজিনারি, আমরা একটা নাম্বার ধরে নিলাম আমাদের মানে প্রবলেমটা সলভ করার জন্য। না 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 সেটা না, প্রবলেমটা সলভ করার জন্য না। তোমরা এরকম একই সিস্টেম যেহেতু প্রোগ্রামিং নিয়ে পড়লে তো আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, এটা হলো সেরকম একটা জিনিস মাথায় রাখার জিনিস। যে আমরা যদি একটা ইকুয়েশনের সাইন একবার প্লাস বের করতে চাই একটা মাইনাস করতে চাই তাহলে আমাদের অবশ্যই -1 কে সেখানে নিয়ে আসতে হবে, এটা ছাড়া উপায় নাই। এটা হচ্ছে একটা সূত্র, বাট এটা কমনলি ইউজ করা হয় সবে সব জায়গায় সারা পৃথিবীতে, এটাই বললাম। হ্যাঁ স্যার, এই টাইপের একটা মানে টপিক ছিল, মেবি ইমাজিনারি নাম্বার আই ইকুয়াল টু -1, এই -1টা আমরা ইউজ করি এই এই আই ইকুয়াল টু রুট ওভার -1, আচ্ছা সেটা নিয়ে এটা কাজ না, সেটা তো পরে শিখবো। আমরা কমপ্লেক্স নাম্বার এখানে শিখবো, আমাদের সামনে কমপ্লেক্স আছে, আচ্ছা আমরা মিড টার্মের পর কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়বো। স্যার এই যে সেখানে দেখবে যে এক্সাম্পলটা আছে C11 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার আই প্লাস জে, নাকি না 1 প্লাস 1? 1 প্লাস 1 এখানে 1 প্লাস 1, 1 প্লাস 1 কেন হইছে? জি এখানে 1 হচ্ছে এই যে কল রো সাম নাম্বার এবং এটা হচ্ছে কলম নাম্বার, আচ্ছা দুটার যোগফল যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে কি হয়ে যাবে, এখানে একটা প্লাস চিহ্ন থাকবে, আচ্ছা সেটাই হয়েছে। যেমন এখন আরেকটা প্রশ্ন দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো সিমিলারলি দা মাইনর এন্ট্রি অফ A32, 32 পজিশনে বের করতে বলছে, তো 32 পজিশনে দেখো আমাদের 32 কোথায় আছে, 32 কোথায় বোঝাচ্ছে 3 মানে হচ্ছে থার্ড রো আর 2 মানে হচ্ছে সেকেন্ড কলাম, তার মানে এখানে এই যে 3 2 4 এই যে ফোর যে এলিমেন্ট আছে এটা হচ্ছে 32 পজিশনের, এর জন্য আমরা মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করবো। তো যখন আমরা বলবো 32 পজিশনে বের করব তখন 3 নাম্বার 2 নাম্বার কলম বাদ যাবে, দেখো এখানে সেটা দেওয়া হয়েছে। M32 যখন বের করেছি তখন এই যে 3 নাম্বার রো এবং 2 নাম্বার কলম আমরা বাদ দিয়ে দিয়েছি, এরপরে যেটুকু থাকছে সেটা থেকে M32 এর মান বের করেছি। এরপরে কোফ্যাক্টর যখন বের করব তখন দেখো এখানে কিন্তু -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখেছি, কারণ এখানে কত 3 প্লাস 2 বের করতেছি, সো এখানে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 5, -1 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস এটা একটা বিজোড় সংখ্যা, অবশ্যই একটা মাইনাস চিহ্ন আসবে, এই যে সেই মাইনাস চিহ্নটা। তো এখানে আগে +26 ছিল এম এর মান, এখানে সি এর মান কোফ্যাক্টরের মান চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। ও আচ্ছা, এটাই হচ্ছে যদি আমার উপর পাওয়ারটা যদি প্লাস হয় তাহলে সাইনটা প্লাস হবে, উপরের যোগফলটা যদি মাইনাস হয় নেগেটিভ হয় তাহলে সাইনটা নেগেটিভ হবে, মানে যে ফর রেজাল্টটা পাচ্ছি ওটা না। হ্যাঁ আমাদের মানে যাই হোক আমাদের ওটা নিয়ে কাজ না, আমাদের কাজ হচ্ছে এখানে যদি -26 পাইতে তাহলে এটা তখন +26 হয়ে যেত, বাট সাইনের তো পরিবর্তন হতো, মাইনাস মানে প্লাস যেটাই করো পরিবর্তন স্যার ওইখানে তো আপনি ইউজ করছেন 1 প্লাস 1 অর্থাৎ 2, এই জন্য ওইটা প্লাস ছিল, আর এখানে হচ্ছে 3 প্লাস 2 5, এই জন্য মাইনাস হচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা 3 প্লাস 2 এখানে মাইনাস হচ্ছে। সো আমরা এখানে কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করব, মাইনর কিভাবে নির্ণয় করব, এটা কিন্তু অলরেডি আমি বুঝিয়েছি, এটা কিন্তু আমাদের এখানেই শেষ না, এরপর কিন্তু এর পরে আরো এক্সটেন্ড আছে, সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এরকম প্রত্যেক পজিশনের জন্য মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো এবার দেখো এখানে আমরা দেখবো কোফ্যাক্টর এক্সপেনশন আমরা ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে পারি। আমরা ডিটারমিনেন্ট প্রথমে একটা 2x2 ম্যাট্রিক্স নির্ণয় করে অলরেডি দেখাইছি, এবার 2x2 না থাকে যদি 3x3 থাকে এর বা 4x4 থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। যদি আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি, ডিটারমিনেন্ট নির্ণয় করার 3টা প্রসেস আছে, আমরা 3টা প্রসেস নিয়ে আলোচনা করব। মানে 3টা প্রসেস আছে, এর মধ্যে প্রথম যে প্রসেসটা সবচাইতে কমনলি ইউজড যে প্রসেসটা সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করা হয়।
ঠিক আছে, দেখি আমরা সেই কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে কিভাবে এটা করতে পারি। তিনটা প্রসেস, প্রথম পজিশনটা হলো কোফ্যাক্টর এক্সপ্যানশন। তো দেখো এখানে আমরা কোফ্যাক্টর এক্সপ্যানশন করে করব। তো প্রথমে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3 ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। সো এর চিহ্নটা পরিবর্তন, মানে আমাদের থার্ড ব্র্যাকেট পরিবর্তন করে কি চিহ্ন দেব, আমরা মডুলার চিহ্ন দেব যেহেতু ডিটারমিনেন্ট নির্ণয় করব। তো যেহেতু বলা হয়েছে যে কোফ্যাক্টর এক্সপ্যানশন করে করতে হবে জিনিসটা, কোফ্যাক্টর এক্সপ্যানশন করব কি, ফার্স্ট রো, আমরা ফার্স্ট রো অনুসারে এটাকে আমরা করব। ফার্স্ট রো আমাদের তিনটা এলিমেন্ট আছে, 3, 1 এবং 0, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। এই তিনটা পজিশন অনুযায়ী আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। এটা আমরা অলরেডি কিন্তু জানি যে ম্যাট্রিক্স এবং যারা ডিটারমিনেন্ট করেছো তারা অলরেডি জানো যে আমাদের কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, কিন্তু সেটা যে কোফ্যাক্টর এক্সপ্যানশন এটা তোমার জানো না হয়তো বা, যেটা কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করা হয়। তো প্রথম আমরা দেখো প্রথম রো নিয়ে, প্রথম এলিমেন্ট কি আছে, 3 আছে, তো এটা আমরা গুণ আকারে লিখবো, 3 লিখবো 3 ইনটু, আমরা এই যে এই পজিশনটা বাদ দেবো যেহেতু কোফ্যাক্টর, কোফ্যাক্টর হলে এম আই যে মানটা বের করতে হবে। এইখানে ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ, বাকি থাকলো -4, 3 আর 4, -2, সেটা লিখলাম। এরপরে এটা মাইনাস দিয়েছি, এরপরে এলিমেন্ট আছে কত, 1, এর আগে চিহ্ন মাইনাস কেন দিয়েছি, চিহ্নটা মাইনাস দেওয়ার কারণ হলো দেখো আমরা প্রথমে 3 এর আগেও কিন্তু একটু সাথে গুণ আছে, 3 ইনটু -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স -1 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে প্লাস থাকতো, তার কারণে আর 3 এর আগে কোনো মানে মাইনাস ওয়ান এর ওইটা লেখা হয়নি। কিন্তু এই যে সেকেন্ড পজিশনে যেটা আছে, ওকে একটু ওয়েট করো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা ফার্স্ট রো এর কোফ্যাক্টর এক্সপ্যানশন করে আমরা ডিটারমিন নির্ণয় করব। তো ফার্স্ট রো এর ফার্স্ট যেটা এলিমেন্ট ছিল সেটা 3 ছিল, তো আমরা যেহেতু কোফ্যাক্টর এক্সপ্যানশন করতেছি, কোফ্যাক্টরের জন্য আমরা আগে বলছি যে চিহ্ন পরিবর্তন জিনিসটা থাকবে। তো 3 এর সাথে কি ছিল, -1 টু দি পাওয়ার, এখানে প্রথম পজিশন 1 অন পজিশন, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিনস -1 এর স্কোয়ার, এটা প্লাস থাকতো, যার কারণে এখানে মানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এরপরে পরবর্তীতে যে এলিমেন্ট আছে এই পজিশন 1 1, এটাকে বলা হচ্ছে 1 এর পজিশন কত, এ 1 2 পজিশনে, তার মানে ফার্স্ট রো সেকেন্ড কলম, তো এই পজিশনে আছে সে। তো এটার যদি -1 এর পাওয়ার দেওয়া হয়, -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, দ্যাট মিনস -1 হোল কিউব, এটা হলে কি হয়ে যাবে, -1 এর পাওয়ার যদি বলেছি আমি বেজোড় হয় তাহলে সেটা কি মাইনাস হয়ে যায়, যার কারণে এই যে -1 এর আগে মাইনাসটা দেওয়া হয়েছে, এই মাইনাসটা ওখান থেকে আসছে। এবং তাহলে এখানে এই রো ফার্স্ট রো সেকেন্ড কলম বাদ দিয়ে যে নির্ণায়কটা থাকবে সেটা মানে ডিটারমিনেন্টটা থাকবে সেটা নিব, তো -2, 3, 5, -2, সেটা লেখা হলো, প্লাস 0 0, মানে এখানে 1 নাম্বার রো 3rd নাম্বার কলম, তো 1 -1 টু দি পাওয়ার 1 প্লাস 3, এটাও কি আমাদের জোড় সংখ্যা পাই, সো ওটা নিয়েও চিহ্ন চেঞ্জ হবে না, যার কারণে এটা প্লাস হয়েছে। তো এরপরে এটা বাদ, এই দুটা বাদ দিলে থাকবে -2, -4, 5, 4, এভাবে করে আমরা গুণ আর যোগ করে লাস্টে আমরা ডিটারমিনেন্ট পেয়েছি -1। তো এটা কি বোঝা গেছে কিনা, কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা। ও স্যার, হচ্ছে এখানে যে মাইনাসটা প্লাসটা যেটা বলছেন এটা ওই কোফ্যাক্টরের সেম টার্ম অনুযায়ী হইছে না স্যার? অবশ্যই। আচ্ছা তাইলে স্যার একটু মাইনাসটা যদি জাস্ট একটু লিখে বলতে ভালো। কোনটা মানে -1 যেন প্রথমটা তো হচ্ছে স্যার 3, হ্যাঁ 3 হচ্ছে যেহেতু হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, মানে 1 1 1 1 পজিশন, তো 1 1 কে আমি 1 প্লাস 1, তার মানে হচ্ছে প্লাস পাচ্ছি, এজন্য 3 3 থাকতেছে। আর সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে হচ্ছে 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3 আসতেছে নেগেটিভ, এজন্য মাইনাস। ওকে, নেগেটিভ না এটা হচ্ছে বেজোড়। আচ্ছা স্যার, এজন্য মাইনাস, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকজন কি বললে স্যার? ওইটাই স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে তো এটা বুঝতে পেরেছো,
এক্সপেনশন এটাই করা হয়েছে এখানে। স্যার আরেকটা কোশ্চেন, আমরা এখানে প্রথমে প্রথম রোটাই কেন নিলাম? এটা হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য, এটা ফার্স্ট রো, এটা আমাদের একটা নিয়ম, ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য আমাদের অলওয়েজ ফার্স্ট রো কেই কনসিডার করতে হয়। হ্যাঁ, ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য সেকেন্ড রো থার্ড রো নেওয়া হয় না, এটা হচ্ছে নিয়ম। আমি বললাম না তিনটা নিয়মের কথা। এখন কোফ্যাক্টর এক্সপ্যানশন আমি তো চাইলেই সেকেন্ড রোটা নিব তাহলে হবে না, ফার্স্ট রোটাকেই নিতে হবে। ওইটাকে আমরা ধরে বেস করে আমরা নিচের গুলোকে চেঞ্জ করতে পারি, অন্যগুলা নিলে সমস্যা হয়ে যায়, ওইভাবে এক্স্যাক্টলি হয় না। ওকে স্যার, এটা গেল আমাদের ফার্স্ট রুল, গেল ডিটারমিনেন্ট নির্ণয় করা। সেকেন্ড যে রুলটা আছে এটা আমরা মানে সবসময় ইউজ করি না, বাট জাস্ট এখানে আমি উল্লেখ করে দিয়েছি, যদি আমাদের ডিটারমিনেন্ট একটা 3/3 ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে একবার ওইটা পুরোটা লিখবো, তারপরে ফার্স্ট আর সেকেন্ড যে কলমটা আছে সেটাও সাথে লিখে দিব, লিখে দিয়ে আড়াআড়ি গুণ করব। দেখো প্রথমে এই যে আড়াআড়ি গুণ করা হয়েছে এখানে, এটা এটা আড়াআড়ি গুণ, তারপর মাইনাস দেওয়া হয়েছে, আবার ব্যাক থ্রু করে এখানে 3/5, এটা 105, আবার এখানে এটা, এই তিনটা করে জাস্ট আমাদের গুণ করে যোগ করে আমরা এটা পেয়েছি। এটাও করতে পারো, বাট এটা আমি মানে রিকমেন্ডেশন দিব না, কারণ এটা হচ্ছে টেকনিক, এটা রুল না কোনো। ঠিক আছে, এটা সম্ভব মানে স্যার উপরে যে অঙ্কটা দেখলাম ওইটার এই নিয়মে আর কি করা যায়, কিন্তু এটা আর কি নট রিকমেন্ডেড। হ্যাঁ, এটা আমাদের টেকনিক, এটা রিকমেন্ডেড এর মধ্যে পড়তেছে না। সো আমি এটা মানে জাস্ট এখানে উল্লেখ করে দিলাম, তাহলে এভাবেও কেউ আমি নির্ণয় করছি। আরো যদি সময়ের সংক্ষেপ হয়, মনে করো কোনো ওখানে একটা মানে পরীক্ষা দিতে গেছো, এখানে বললো যে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করো, তো সেক্ষেত্রে যদি সময় সংক্ষিপ্ততা থাকে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যেতে পারে, বাট এটা একটা টেকনিক, এটা কোনো রুল না, সময় সংক্ষেপের জন্য। সো আমি এটা তেমন একটা বুঝলাম না, যেহেতু আমি একটা রিকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রথম পুরো ডিটারমিনেন্টটা লিখবো, তার সাথে পরবর্তী ফার্স্ট কলম আর সেকেন্ড কলম নিব, তারপর আড়াআড়ি গুণ করবো, এই যে আড়াআড়ি গুণ, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তারপর একটা মাইনাস দিব, তারপর আবার এটা থেকে এই পুরোটা, এটা থেকে এইটা গুণ করছি, তারপর এটা, তারপর এটা, এ করে যেটা আসবে ক্যালকুলেশন করে সেটা হবে আমাদের অ্যান্সার। বাট এটা হচ্ছে একটা টেকনিক, কোনো রুল না। এবার আমরা আরেকটা রুল করব, সেটা আমাদের ইউজিং রো রিডাকশন টু ইভালুয়েট এ ডিটারমিন্যান্ট। এটা আমরা খুব ভালোমতো বোঝার কথা, কারণ এইখানে যে পার্থক্যটা আছে আমি যে অলরেডি বললাম যে মানে ম্যাট্রিক্সের সাইন আর ডিটারমিন্যান্টের সাইন যে আলাদা, এবং সেটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার অঙ্কটা কেন হবে না, সেই জিনিসটা এখন তোমরা বুঝবে। যেহেতু অলরেডি তোমরা লিডিং ওয়ান এই রো রিডাকশন ফর্মুলা তোমরা শিখে গেছো, সো আমরা সেই অনুসারে এটা দেখতেছি। ঠিক আছে, প্রথম যে চারটা লেসন করেছিলাম সেই অনুসারে আমরা আগাবো। আমাদের রিকমেন্ডেশন দুটাই থাকবে, যেটা আমরা কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করেছি ওটা, আর রো রিডাকশন, এই দুইটা তো আমরা করি। তো প্রথম আমাদের কাজ কি, প্রথম আমরা ডিটারমিনেন্ট অফ এ লিখবো, তারপর ম্যাট্রিক্সটাকে আমরা কিতে নিয়ে যাবো, সাইন চেঞ্জ করে দেবো, তাই না, মানে সরি ব্র্যাকেট চেঞ্জ করে দেবো, এটা আমাদের হয়ে যাবে কি মড চিহ্ন হয়ে যাবে। এখন এটার দেখো আমাদের প্রথম কাজ কি, লিডিং ওয়ান কাজটা হবে, প্রথমটা আমাদের ওয়ান বানাতে হবে, কিন্তু এখানে প্রথম এলিমেন্টটা কি আছে, জিরো আছে। সো আমরা কি করব, আগেও যে এরকম ছিল যে লিডিং ওয়ান এর প্রথমটা পাচ্ছি না, জিরো আছে, তাহলে আমাদের কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, রো ইন্টারচেঞ্জ করব, ফার্স্ট রো কে সেকেন্ড রোতে নিয়ে যাব আর সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে নিয়ে আসবো। এই কাজটা তো আমরা আগেও করেছি, তাই না, তো সেই কাজটাই এখন করব। কিন্তু খেয়াল রাখতে হবে এই যে ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে যদি তুমি রো ইন্টারচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে একবার রো ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস দিতে হবে। এই যে একটা মাইনাস দিয়েছি, এই মাইনাসটার মানে হচ্ছে সেকেন্ড রোকে ফার্স্টে নিয়ে গেছি, ফার্স্ট রোকে সেকেন্ডে নিয়ে আসছি, তার জন্য এর আগে একটা মাইনাস দিতে হবে। তো বাকি আমাদের যখন ম্যাট্রিক্স ছিল তখন কিন্তু এই মাইনাসটা দেওয়া লাগতো না, আমরা চাইলে অটোমেটিক করতে পারতাম, ফার্স্ট রোকে সেকেন্ড রো বানাইতাম, সেকেন্ড রোকে ফার্স্ট রো বানাইতাম, কোনো আমাদের সাইনের যে পরিবর্তন ছিল না। কিন্তু ডিটারমিনেন্ট যেহেতু একটা মান বা সাংখ্যিক ভ্যালু, তো অবশ্যই সেখানে চিহ্ন একটা ব্যাপার আছে। এইটুকু বোঝা গেছে কিনা এই মাইনাসটা কেন দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের লিডিং ওয়ান, এবার থ্রি পেয়েছি, এখান থেকে তো আমি লিডিং ওয়ান বের করতে পারবো। লিডিং ওয়ান বের করতে হলে কি হবে, এটা এই রোটাকে আমরা থ্রি দ্বারা ভাগ করলে তো হয়ে যেত আগে, তাই না, এরকমই তো ছিল, পুরো রোটাকে থ্রি দ্বারা ভাগ করলে কি এখানে ওয়ান হয়ে যেত, তাই না,
এভাবেই তো আমাদের মানে ম্যাট্রিক্স এর জন্য ছিল। বাট এখানে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে যদি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে লিডিং ওয়ান বের করতে হয়, তাহলে এই রোটা থেকে থ্রি কমন নিয়ে বাইরে লিখতে হবে। তাহলে আমরা হবে, আগে আমাদের থ্রি কি সবাইকে থ্রি দ্বারা ভাগ করতাম, কিন্তু বাইরে কোনো থ্রি লিখতাম না। কারণ কি, ওটা ওটা একটা ইকুয়াল সিস্টেম ছিল, ওখানে থ্রি দ্বারা ভাগ সবাইকে করে দেওয়া যেত। বাট এক্ষেত্রে যদি আমাদের কোনোটাকে ওয়ান বানাতে হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কমন নিয়ে হবে পুরো রো থেকে। তো ফার্স্ট রো থেকে থ্রি কমন নিবে, এই থ্রি কমন নিলে এখানে ওয়ান মাইনাস টু থ্রি হয়ে গেছে। এটা বোঝা গেছে কিনা? এটা কিন্তু পার্থক্য যে আমাদের ম্যাট্রিক্স এর জন্য ছিল কি, আমরা চাইলেই যখন লিডিং ওয়ান বের করতে হবে, আমি বারবার বলতাম লিডিং ওয়ান বের করতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, কিন্তু এবার লিডিং ওয়ান বের করতে হলে কমন নিতে হবে ম্যাট্রিক্স এর, সরি নির্ণায়কের জন্য, ঠিক আছে। বাট লিডিং ওয়ান এর পরে যে কাজটা আছে, যে জিরো এখানে অটোমেটিক আসছে, এরপরে এই টু কে কি করতে হবে, জিরো বানাতে হবে, তাই না? তো এই জিরো বানানোর ব্যাপারটা আগের মতোই আছে। টু কে তুমি জিরো বানাবা কিভাবে, এই ফার্স্ট রো এর সাথে এখানে টু আছে, ফার্স্ট রো কে মাইনাস টু দ্বারা গুণ করে যোগ করবা, সেটা ঠিক আছে। শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে রো এটার চেঞ্জ করতে যেয়ে যেটা হচ্ছে সেটা লিডিং ওয়ান বানানোর জন্য কমন নিতে হচ্ছে, এই জিনিসটা পার্থক্য হচ্ছে। কিন্তু জিরো বানানোর জন্য যে প্রসেসটা আমরা করতাম আগেরটাই রয়ে গেছে, সেখানে আমাদের জাস্ট যোগ বিয়োগ করেই বের করতে পারছি। তো লিডিং ওয়ান পেলাম, তার নিচে দুটো এলিমেন্ট জিরো বানালাম। এরপরে সেকেন্ড রো নিয়ে কাজ, সেকেন্ড রোতে আছে জিরো ওয়ান ফাইভ। তো এখানে দেখা যাচ্ছে কি, জিরোর পরে যে এলিমেন্টটা আছে অটোমেটিক ওয়ান আছে, তো লিডিং ওয়ান পেয়ে গেছি। এর নিচে টেন কে জিরো বানাতে হবে, টেন কে জিরো বানানোতে হলো একই প্রসেস, উপরে এই সেকেন্ড রোটাকে মাইনাস টেন দ্বারা গুণ করে যোগ করলে লিডিং ওয়ান এর নিচে জিরো হয়ে যাবে। তো ফার্স্ট রো পেলাম, লিডিং ওয়ান এর নিচে জিরো পেলাম, লিডিং ওয়ান পেলাম তার নিচে জিরো পেলাম। এবার থার্ড রো নিয়ে কাজ, এবার থার্ড রোতে জিরো জিরো আর আছে কত, মাইনাস ফিফটি ফাইভ। এই মাইনাস ফিফটি ফাইভ কে ওয়ান বানাতে হবে, মাইনাস ফিফটি ফাইভ কে ওয়ান বানাতে হলে কি করতে হবে, মাইনাস ফিফটি ফাইভ এর ও থেকে কমন নিতে হবে। এই দেখো বাইরে মাইনাস ফিফটি ফাইভ কমন নিয়ে নিয়েছি, তো এখানে জিরো জিরো এই ওয়ান হয়ে গেল। তো প্রসেস কিন্তু আমরা রো রিডাকশন ফর্মুলাই করেছি, কিন্তু এখানে পরিবর্তনটা ওইখানে যে আমাদের রো ইন্টারচেঞ্জ করতে গেলে মাইনাস দিতে হচ্ছে, লিডিং ওয়ান বানাতে হলে কমন নিতে হচ্ছে, এটুকুই পরিবর্তন, ঠিক আছে। এরপরের কাজ আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি, আমরা এই যে ফর্মেটটা পেয়ে গেছি, এরপরে আমাদের হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট মান নির্ণয় করতে হবে। তো আমাদের ডিটারমিনেন্টের জন্য একটা মানে টেকনিক আছে, কোনো একটা রো অথবা কলমে যদি এরকম হয় জিরো জিরো ওয়ান, দুইটা জিরো পাওয়া যায় এবং তার উপরে যদি ওয়ান থাকে, তো তাহলে এই জিরো জিরো এই ওয়ান সহ এই রোটা বাদ যায়, ওয়ানের সাথে যেটা আছে, ওয়ান যে পজিশনে আছে তা সেই যে রোটা আছে সেই রোটাও বাদ, আর এই জিরো জিরো যে কলমটা আছে পুরাটা বাদ দিয়ে দেওয়া যায়। তার মানে এরকম যদি জিরো জিরো ওয়ান থাকে, তাহলে এই জিরো জিরো ওয়ান সহ এই পুরোপুরি বাদ, তার মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলম বাদ চলে যাবে এই ফরম্যাটে চলে আসার পর। তাহলে আমরা যে ডিটারমিনেন্ট ছোটটা পাবো সেটা হচ্ছে ওয়ান ফাইভ আর জিরো ওয়ান। এটাকে এবার ডিটারমিনেন্ট খুব সহজে করে দিতে পারি, ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে ওয়ান আসবে, আর জিরো ইন্টু ফাইভ দ্যাট মিন জিরো, ওয়ান মাইনাস জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, এই সেই ওয়ান, এখানে সেই ওয়ানটা এখানে লেখা হয়েছে। তো এরপর গুণ করে দিলে ওয়ান সিক্স ফাইভ অ্যান্সার চলে আসলো। আচ্ছা, এটা বোঝা গেছে কিনা? জি স্যার। তো এই প্রসেসে কিন্তু আমরা অঙ্ক করব, ঠিক আছে। তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্টটা কিন্তু এই যে আমরা ফর্মুলা আজকে যেটা পড়তেছি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেব। সো এটা কিন্তু সেই অ্যাসাইনমেন্টে থাকবে এগুলো থেকে ম্যাথ। স্যার আমাদের আগে অ্যাসাইনমেন্ট গুলো কি দেখছেন? না, অ্যাসাইনমেন্ট তো আমি দেখবো বলতে, অ্যাসাইনমেন্ট যখন আমাদের ভাইবা হবে তখন আমি সবার একটা মার্কিং করব, কারণ এভাবে একজন দুজন একটা মার্কিং করা এখন সম্ভব না, সবাই যখন দিবে তখন মার্কিং করা হবে। বাট যারা আগে, হ্যাঁ, আমাদের প্রসেস গুলো ঠিক আছে কিনা স্যার ওটা বুঝতে পারতেছি না, আসলে কম্পিউটার ভুলছে কিনা শেষ পর্যন্ত। হ্যাঁ, সেটা তোমরা মানে যদি কারো ইন্ডিভিজুয়ালি সমস্যা থেকে থাকে, আমি তো যেহেতু অ্যাসাইনমেন্ট দিয়েছি, ইন্ডিভিজুয়ালি যদি সমস্যা থাকে আমাকে ফোনে বা মেসেঞ্জারে নক করো, দেখাই দিলে আমি সেটা আমি দেখাই দেব যে স্যার এটা ঠিক আছে কিনা, তখন আমি বলে দিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। বাট অ্যাসাইনমেন্টে ভুল আছে কিনা সেটা তো আমি দেখি নাই, অবশ্য সবারই পারার কথা, যেগুলো দেওয়া হয়েছে হয়তো বা পারার কথা। আমি শুধু নিয়মটা দেখবো, ম্যাথ যদি নিয়ম ঠিক থাকে তাহলে আমি কারেক্ট বলে ধরে নিব। স্যার অ্যাসাইনমেন্টটা তো এখন দিতে পারি না স্যার, একটু তো ইয়ে থাকে আর আজকে দিব স্যার। আমি বলেছি, আমি একটা কথা বলি শুনুন। আচ্ছা।
অ্যাসাইনমেন্ট তিনটা দেওয়া হবে বলছি আমি, অ্যাসাইনমেন্ট তিনটা দেওয়ার যেগুলোই দেওয়া হোক, লাস্ট ডেট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে এই মাসের 25 তারিখ। আমি তিনটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা 25 তারিখের ভিতরে কমপ্লিট করে সবাই দিতে হবে, এরপরে আর টাইম এক্সটেন্ড করব না, ঠিক আছে? স্যার কিন্তু এমনি আপনার এমএস ইয়েতে দেখাচ্ছে যে টু লেট বা এরকম দেখাচ্ছে, ডিউ নো ডিউ মানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে এরকম দেখাচ্ছে? জি তবে দাঁড়াও আমি একটু চেক করে দেখি, এরকম তো হওয়ার কথা না। এরকম কি দেখাচ্ছে সবার নাকি? নো ডিউ ডেট এরকম দেখানো হবে না, এই নো ডিউ ডেট দেওয়াই তো আছে, কোনো ডিউ ডেট তো দেওয়া নাই আমার। ও আচ্ছা আচ্ছা, নো ডিউ ডেট এটা দেখাইছে স্যার, ভাবছিলাম যে কোনো নো ডিউ। ডিউ ডেট বলতে কোনো ডেট ফিক্স করে দিই নাই আমি, আচ্ছা তাহলে পাঁচজন ঠিক আছে দিয়েছো আর 7 জন এখনো বাকি আছে, এই যে দিয়েছে যারা এরা মনে হয় দিচ্ছে, এই টার্ন স্যার, ইন যে মানে পাঁচজন। ফার্স্ট যে লাস্টে আপনার গস জর্ডান ম্যাট্রিক্স বা অগমেন্ট এগুলাতে মানে আপনি যেগুলো লেকচার দিচ্ছেন ওরা আলোকে করতেছি, কিন্তু আসলে স্যাটিসফাই আসতেছে না যে অঙ্কটা হয়েছে কিনা, মানে ফর্মুলা করতেছি কিন্তু অ্যান্সার গুলো কেমন কেমন আসতেছে স্যার। মানে স্যার এটা অ্যানসারটা যদি জানতাম তাহলে একটু ভালো হইতো। তোমরা তো এটা অ্যানসার ক্যালকুলেটর তো অটোমেটিক বের করতে পারো, তোমরা নিজেরা ক্যালকুলেটর থেকে বের করে নিবে। স্যার কিভাবে? আমরা তো তাও স্যার জানি না। মানে আননোন থেকে যে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু থাকে সেখান থেকে বের করে নেওয়া যায় না? ক্যালকুলেটারে তো ট্রাই করি নাই আর এই নিয়মটা জানাও নাই হয়তো। ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। স্যার যেটা বলছো ওই যে তিনটা সমীকরণ থেকে যে মান বের করে, কিন্তু স্যার আমাদের অঙ্ক শেষ দিকে আসতেছে যে মানগুলা ইয়া মানে ভগ্নাংশ টাইপের আসতেছে, তারপরে মানে ভগ্নাংশ আসলে তো সমস্যা নাই, ভগ্নাংশ আসতেই পারে, ভগ্নাংশ তো হবেই, সমস্যা নাই। তো এগুলাই ছিল না, এখানে তো এই যে এক্স ওয়াই যে তিনটা আছে, আননোন থ্রি আছে, এখানে আননোন থ্রি দিয়ে তোমরা পাবা, এটাও আননোন থ্রি থেকে পাবা, এটাও আননোন থ্রি থেকে পাবা। আমি তো এমন কিছু দিই নাই যেটা তোমাদের হবে না, প্রত্যেকটা এখানে আননোন তিনটা তিনটা আননোনের জন্য ক্যালকুলেটারে খুব সহজে হ্যাঁ হ্যাঁ দেওয়া স্যার আছে। ঠিক আর আছে, যদি এই যে কেউ সাইজ যদি না এক্সপ্রেশন। বুঝতে পারো তাহলে তোমরা মানে ইউটিউবে দেখে নেবে, খুব ইজি জিনিস। তোমাদের অ্যান্সার তো আমি দিয়ে দিনে, বাট অ্যান্সার তোমরা নিজেরাই বের করতে পারবে, সো ওটা তো বোঝার কথা। ওকে আমরা লেকচারে যাচ্ছি, আরো করাবেন স্যার? আজকে তো শেষ স্যার, আর কি আছে? না আরো একটা আছে, লাস্ট বাকি আছে। আজকে দিয়ে না না স্যার আছে, এটা করেছেন তো স্যার। না না না, তোমাদের লেকচারে যেটা দেওয়া আছে সেটা দেওয়া থাকবে, এটাতে তো আর কোনো ই করার নাই, কারণ তোমাদের 1 সপ্তাহ তো টাইম পাচ্ছ। আচ্ছা সময় এখানে পাইলে হয় না স্যার, হ্যাঁ আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের তো এটা ভিডিওটা রেকর্ডিং তো হচ্ছে মনে হয়, তাই না? রেকর্ডিং তোমরা পাবে, যখন সময় পাবে দেখে নিবে, ইউটিউবে তো আপলোড করা থাকেই, সমস্যা হবে না। আর এখানে যদি আরো সমস্যা থাকে আমার ওখানে ডিটেলস করে, আমার যে ইউটিউবে যে আমার অনেক ভিডিও কিন্তু এই রিলেটেড দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও, যে আগের ক্লাস হয়তো বা সব ক্লাসে সব থাকে না, আমার অনেক ভিডিও দেওয়া আছে এক ক্লাসে বারবার, কারণ দুইবার নেওয়া হচ্ছে বা তিনবার নিচ্ছি, সো ওগুলো আপলোড দেওয়া আছে। যদি মনে হয় যে আজকেরটা বুঝো নাই তাহলে খাতা কলমেও করে দেওয়া আছে, ফার্স্ট যে লেকচার গুলো আমি খাতা কলমে করে দেওয়া হতো যখন আমরা প্রথম অনলাইন ক্লাস শুরু করেছি, তখন জাস্ট 10 মিনিটে একটা ভিডিও দিতাম এরকম হতো, তখন কিন্তু আমি নিজে করে করে দেখাতাম বা করে করে করতাম, সেগুলোও তোমরা দেখে নিতে পারো, এখানে আছে আমার যে ইউটিউবটা আছে ওখানে আছে সব। আর এখানে যে এক্সাম্পল 2 আছে, এই এক্সাম্পল 2 আমি করালাম না, এটি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেন হিসেবে থাকবে, ঠিক আছে? কি ভ্যালু ডিটারমিন্যান্ট অফ এ, এটা আমরা তোমরা রো রিডাকশন ফর্মুলা এটা করবে, এটা তোমাদের বাড়ির কাছ থাকবে, যেটা অ্যাসাইনমেন্ট দিব অলরেডি, এটা তোমাদের এখানে অ্যানসারটা তো দেওয়াই আছে, তোমরা অ্যানসার নিয়ে বললে যে অ্যানসারে -18 হবে, এখানে ছোট করে করে দেওয়া আছে, তোমরা তো আমি যে প্রসেসটা ফলো করে করালাম বা আমরা যে প্রসেসে করলাম সেভাবে তোমরা করে নিবে, ঠিক আছে? যাই হোক আমাদের আজকে লাস্ট যে জিনিসটা আছে, এতক্ষণ যেগুলো পড়ায় আসছি এর মূল কথা সেই একটা জিনিসের মধ্যে সবগুলো আসবে, সেটার জন্য আমি বলতেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা আমাদের হচ্ছে আজকের ক্লাসের যত কিছু পড়ায় আসছি সবের মূল জিনিস এটা। ইফ এ ইজ এনি এন ক্রস এন ম্যাট্রিক্স অ্যান্ড সি আই জে ইজ দ্য কোফ্যাক্টর অফ এ আই জে, দেন দ্য ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে কোফ্যাক্টর ফর্ম অফ এ। মানে একটা ম্যাট্রিক্স এর যদি কোফ্যাক্টর সব বের করে, মানে আমরা একটা 3x3 যদি ম্যাট্রিক্স হয়, আমি বলেছি তার 9টা এলিমেন্ট এন্ট্রি আছে, তার 9টা এন্ট্রির জন্য 9টা কোফ্যাক্টর আমরা বের করতে পারি, এই 9টা কোফ্যাক্টর কে যদি তার নিজ নিজ পজিশনে নিয়ে, এই যে যেরকম দেওয়া হয়েছে
সেই পজিশনে আমরা যেমন C11 বের করতে পারি, C11 এর যে মানটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো, C12 যে মানটা পাবো এখানে বসিয়ে দেবো। এরকম যদি একটা ম্যাট্রিক্স বের করা যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোফ্যাক্টর ফর্ম অফ এ, মানে একটা ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর ফর্ম। দ্য ট্রান্সপোজ অফ দিস ম্যাট্রিক্স ইজ কলড দ্য অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট বলা হবে কাকে? এই যে ম্যাট্রিক্সটা পেলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা, সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি অ্যাডজয়েন্ট করা হয়। অ্যাডজয়েন্ট কিভাবে করা হয়? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আমি সংজ্ঞা কিন্তু বলেছি, সরি অ্যাডজয়েন্ট না ট্রান্সপোজ, ট্রান্সপোজ যদি করা হয়, ট্রান্সপোজের সংজ্ঞা কিন্তু আমি অলরেডি বলেছি। ট্রান্সপোজ মানে কি? একটা হচ্ছে স্যার যদি ইন্টারচেঞ্জ করি রো কে কলামে, কলামকে রোতে, এটাই হ্যাঁ সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সপোজ। তো এই যে ম্যাট্রিক্সটা পাবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সেইটাকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার নাম হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তো বোঝা গেছে কি এই সংজ্ঞাটা? স্যার একটু কমপ্লেক্স হয়ে স্যার একটু। হ্যাঁ, যদি প্রথমে একটা আমরা কি করব, একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, দ্যাট মিন্স প্রত্যেকটা পজিশনের জন্য কোফ্যাক্টর বের করে সেটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো, তাহলে সেই ম্যাট্রিক্সটা বলবো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করে দেওয়া হয় তার মানে রো কলাম হয়ে যাবে, তার মানে এই যে C11 C12 এটা হয়ে যাবে কি, তখন হয়ে যাবে C11 C12 এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো সেই চেঞ্জ হয়ে যাওয়া যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। তো এখানে কিন্তু আমি আগে সব গুণ নিয়ে আসছি। দেখো কোফ্যাক্টর নির্ণয় করতে হলে কি করতে হচ্ছে, মাইনর দরকার হচ্ছে। কোফ্যাক্টর বের করতে হলে মাইনর বের করতে হবে, তার মানে প্রথমে মাইনর আসলো, তারপর কোফ্যাক্টর আসলো, তারপর কোফ্যাক্টর ম্যাট্রিক্স আসলো, তারপর ট্রান্সপোজ আসলো। তো আজকের দুইটা ক্লাসের যত কিছু ছিল সব বেসিক কিন্তু এখানে চলে আসছে। চারটা সংখ্যা মিলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর সংজ্ঞা পেলাম। অ্যাডজয়েন্ট এর পর যখন ইনভার্সেবল ইনভার্স করব তখন আরো দুইটা সংখ্যা অ্যাড হয়ে যাবে। সো জাস্ট আমি বুঝালাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর জন্য আমরা চারটা সংখ্যা একসাথে নিয়ে এভাবে বের করলাম। আমরা একটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে, লেট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর অ্যাডজয়েন্ট বের করতে বলা হয়েছে। অ্যাডজয়েন্ট কিভাবে বের করব দেখো এখানে করে দেওয়া আছে। দা কোফ্যাক্টরস অফ এ আর, এখানে বলছে কোফ্যাক্টর বের করতে। এই যে C11 পজিশনের কোফ্যাক্টর 12 হইছে, কেমনে হইছে এটা তোমরা এখন বের করতে পারো, আমি কিন্তু এখানে করে দিই নাই। এটা তো তোমরা পারবে মনে হয়, তাই না? C11 পজিশনে কিভাবে 12 হলো, C12 পজিশনে কিভাবে 6 হলো। আর যদি তারপর মনে করো যদি কারো সমস্যা হয় বুঝতে, আমার প্রথম যে লেকচার গুলো দেখ, মানে আমার মানে ইউটিউবে যে লেকচার আছে ওখান থেকে CSE ক্লাস 6 এর একটা ভিডিও দেওয়া আছে, পার্ট 1 এবং পার্ট 2 আকারে লেখা আছে, ওই ভিডিওটা হাতে কলমে এগুলো করে দেওয়া আছে। সবাই যদি সমস্যা হয় ওখান থেকে ওটা দেখে নিও। যদি মনে করো যে এই যে C11 C12 C13 C21, হ্যাঁ একটু যদি বলি স্যার, তাহলে এখানে জাস্ট একটা বুঝতে বুঝতেছি C11 তার মানে হচ্ছে আমার এটা 3 না, 3 মানে হচ্ছে এক নাম্বার কলাম এক নাম্বার রো, তাহলে আমার এখানে এক নাম্বার সারিটার কলামটা বাদ যাচ্ছে, তাহলে থাকবে হচ্ছে 6 × 0 তার মানে 0 আর -4 × 3 তার মানে -12, যেহেতু 11 প্লাস, হ্যাঁ -12 আসতেছে গুণ করলে, কিন্তু যেহেতু হ্যাঁ এটা কি ওই যে শূন্য মধ্যখানে মাইনাস করবে ওই মাইনাসটা আর প্লাস করবে এটা, আচ্ছা হ্যাঁ সেটাই হচ্ছে। কিন্তু এখানে কিন্তু মিসিং গেছে আরেকটা, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, যেহেতু এটা কোফ্যাক্টর, খেয়াল রাখো মাইনাস কোফ্যাক্টরের জন্য আমি এমনিতেই পাচ্ছি 12 আর এটা 1 প্লাস 1 হয়ে আবার 2 হচ্ছে, তাই এজন্য আবার ওটা প্লাসে থেকে যাচ্ছে। হ্যাঁ প্লাসে থেকে যাচ্ছে, ঠিক আছে। এরপর এবার C12 পজিশনে ওইভাবে করে প্রত্যেকটা করে নেবে, C12 পজিশনে এভাবে করবে, C13 পজিশনে এভাবে করবে, প্রত্যেকটা এভাবে করবে। তারপরে ওই ভ্যালু গুলো এখানে বসাইছি আবার ম্যাট্রিক্স এর ভিতরে। হ্যাঁ এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, জাস্ট এই পজিশন ওয়াইজ বসাই দিতেছে। এরপরে বলা হয়েছে কি অ্যাডজয়েন্ট বের করতে হলে এটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, তার মানে ফার্স্ট যে রোটা ছিল 12 6 মাইনাস 16 এটা দেখো ফার্স্ট কলাম হয়ে গেছে, সেকেন্ড যে রোটা আছে এটা সেকেন্ড কলাম হয়ে গেছে, থার্ড যে রোটা আছে এটা থার্ড কলাম হয়ে গেছে। তো এইভাবে করে অ্যাডজয়েন্ট বের করতে হবে। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আর অ্যাসাইনমেন্ট আজকে যেটা দেওয়া হবে সেটা আমি রাতের মধ্যে আপলোড করে দেবো, আর ভিডিও তো আমি মানে
যখন আপলোড 1 ঘন্টা পর মানে আপলোড করা যায় আমি ওটা সময়মতো আপলোড করে দিব। সো এই পর্যন্তই আজকের ক্লাস, আর সবাই এখানে দিয়ে দাও এগুলো আইডি গুলো। আর যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে অ্যাসাইনমেন্ট করতে তাহলে আমাকে মেসেঞ্জারে নক করো, আমি সর্বোচ্চ চেষ্টা করব সবার মানে মানে চেক করে দেওয়ার। আর আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি না থাকে তাহলে এই পর্যন্তই ক্লাস আজকের। স্যার হ্যাঁ বলো। আমাদের তো স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছেন তিনটা, তিনটা তো স্যার 30 মার্কস না, আর হ্যাঁ হচ্ছে 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স। না 10 মার্কস ভাইবা, ও আচ্ছা আচ্ছা ভাইবা, তাহলে স্যার রিটেন পরীক্ষা নেবেন না? না স্যার, আমি রিটেন পরীক্ষা আমি না রিটেন পরীক্ষা নেওয়াটা আসলে বোকামি স্যার আর কিছুই না, কারণ আমাদের জি সাথে স্যার, সব তাহলে ডকুমেন্টস আছে না, জি ওটা স্যার ঠিক বোকামি। আছে। আর আমি আরেকটা কথা বলি যে অ্যাসাইনমেন্টে যদি এরকম পাই কেউ যদি দুইজনের একজনের হাতের লেখা আরেকজনের হাতের লেখা সেম, তাহলে কিন্তু মনে করো সে 00ই পাবা। কারণ আমি আগেও বলছি যে তুমি চাইলে হেল্প নিতে পারো, আমার হেল্প নিতে পারো, তোমার তোমার ফ্রেন্ড হেল্প নিতে পারো, বাট নিজেরটা নিজে করো, এতটুকু তো করতে হবে। পড়াশোনা করা একটা তো, এটা তো একটা কাজ, কাজটা নিজেরটা নিজে করো, বাকি হেল্প তুমি সারা পৃথিবীরটা নাও, সমস্যা নাই, কিন্তু নিজেরটা নিজে করো, এটুকু হচ্ছে আমার কথা, ঠিক আছে? এবং এইটাই পড়াশোনার, আসলে ইন্টারন্যাশনাল লেভেলে যারা পড়াশোনা করে তারা এইটাই মেনটেন করে। সো যেহেতু আমরা এখন আগে চাই আর না চাই আগের মতো কিন্তু এখন সিস্টেম নাই, এখন কিন্তু অলরেডি আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে পড়াশোনা করতেছি, এটাই হলো ইন্টারন্যাশনাল সিস্টেম, যে মানে সাধারণত এভাবেই হয়, অ্যাসাইনমেন্ট আকারেই সারা পৃথিবীতে পড়াশোনা চলে। এভাবে কিন্তু চলে না যে মানে যে আমরা রিটার্ন যে পরীক্ষাটা নেওয়া হয় ওভাবে কিন্তু উন্নত বিশ্বভাবে পরীক্ষা হয় না, যে যে কাজ থাকে সব চাইলে সে বাসায় বসে গ্রুপ স্টাডি বা যেভাবে করে নিয়ে নেয়, তো আমরা সেভাবেই নিচ্ছি। জাস্ট সেটা যদি আমাদের যদি সেই পর্যন্ত যাইতে হয় তাহলে আমাদের নিজেদেরকেও সৎ হইতে হবে, ঠিক আছে? তো সেটা হওয়ার চেষ্টা করো, তাহলে মোটা আশা করি যতটুকু বুঝবা ততটুকু নিজে মানে অ্যাপ্লাই করতে পারো, আমার মনে থাকবে যে নিজে এটুকু আমি করেছিলাম, সবাই এটুকু ফলো করার চেষ্টা করো। আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে স্যার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।